ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। ভালোবাসার জন্য অরণ্য, একদম ঠিক। আজকে আমাদের নতুন একটা যাত্রা, অনেক দিন অপেক্ষার পর আজ আমরা শুরু করতে পারলাম আমাদের ভালোবাসার এই পথচলা। ক্যাপিটাল এফ এম 94.8 এ প্রত্যেক বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত শুনতে পাবেন আমাদের এই বিশেষ আয়োজন। আমাদের মানে আমার, আমাদের মানে আপনার, আমাদের প্রত্যেকের, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা গভীর ভালোবাসা থাকে। অনেক কাজের ভিড়ে, অনেক ব্যস্ততায় সেই ভালোবাসাটা আমরা মাঝে মাঝে ভুলেই যাই। অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান অথবা আমরা যে কাজ করি না কেন, সব কাজের ভিড়ে আমি কি চাই, আমার মন কি চায়, আমার মনের একান্ত ভালোবাসার জায়গাটি এখন কিভাবে আছে, ভালোবাসার মানুষটি কিভাবে আছে। হয়তো পাশেই আছে, তারপরও ভালোবাসি শব্দটা বলা হয় না খুব একটা, অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের প্রিয়জনকে যখন সে আমাদের পাশে থাকে, দৈনন্দিন কাজকর্মে বিভিন্ন রকম কথাবার্তায় আমরা তাদেরকে সম্বোধন করে থাকি, কিন্তু এই ভালোবাসার শব্দটি উচ্চারণ করা হয় না খুব একটা। একটু আয়োজন করে, ঘটা করে যদি কিছু বলা হয় কোনো একটা অনুষ্ঠানে বা ছোট্ট কোনো পারিবারিক অবয়বে, তাহলে হয়তো কেউ বলতে পারে। আমাদের এই আয়োজনটা একেবারে মন খুলে বলার আয়োজন। আপনার ভেতরের যত কথা জমে আছে, এক বছর ধরে, ছয় মাস ধরে, এক মাস ধরে, সবগুলো না বলা কথা আজ এই জায়গায় আমরা শুনব। এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকে, facebook.com/capitalfm948, এখানে লাইভ। এই লাইভটিকে শেয়ার করবেন যাতে করে আরও বেশি মানুষ একসঙ্গে জানতে পারেন আমাদের আয়োজন সম্পর্কে এবং একসঙ্গে দেখতে পারেন। আজকে আমাদের সাথে দুজন মানুষ উপস্থিত আছেন, তাদের ব্যক্তি সত্তাটাকে আমরা এখানে আনবার চেষ্টা করছি এবং তাদের যেই কাজ এবং তাদের যে পারিপার্শ্বিক পরিচয় সেগুলো আপনারা সবাই খুব ভালো করে জানেন। বিশেষ করে আমার খুব শ্রদ্ধেয়, আমার খুব প্রিয় একজন মানুষ আজকে আমার সাথে স্টুডিওতে আছেন আমাদের এই প্রথম আয়োজনে, ভালোবাসার জন্য অরণ্য অনুষ্ঠানে। আমাদের সবার প্রিয় জাকির হোসেন রাজু, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং সেই সাথে ম্যাডাম আমাদের সাথে আছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকের এই নতুন আয়োজন একেবারে বলা যায় যে ফিতা কাটা দিয়ে শুরু হচ্ছে আমাদের এই প্রথম অনুষ্ঠান, স্বাগত আপনাকে। আলহামদুলিল্লাহ যে একটা অনুষ্ঠানের প্রথম অতিথি হয়ে আসতে পারলাম, আর ভালোবাসার জন্য অরণ্য, আমরাও অরণ্যর ভালোবাসার জন্য আসলাম এখানে। সেই সাথে শুধু অরণ্যর ভালোবাসা নয়, যারা এই অনুষ্ঠান শুনছেন, শুনবেন, সবার জন্য ভালোবাসা নিশ্চয়ই। এবং এই ভালোবাসাই আসলে আমরা মানে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা বিশ্বাস করি একটা বিষয়ে, যে পৃথিবীতে আসলে কোনো কামান বা কোনো অস্ত্র বা বড় কোনো সৈন্যবাহিনীর প্রয়োজনই পড়তো না, যদি মানুষ নিজের ভেতর থেকে নিজের ভালোবাসাটাকে প্রকাশ করতে পারত, রাগ ক্রোধ হিংসাটাকে প্রকাশ না করে। আমরা প্রাণ খুলে কথা বলবার এই আয়োজন বলছি। এবং আজকে আমাদের সাথে আমাদের ম্যাডাম রয়েছেন, ম্যাডাম আপনাকেও স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই, কেমন লাগছে আপনার আজকের অনুভূতি সম্পর্কে? আমি এই প্রথম কোন একটা রেডিওতে, একদম আমি জানি সেটা, আমি জানি, আমি আমার পেশা এই নিয়ে সবসময় ব্যস্ত থাকি, সংসার এই নিয়ে ব্যস্ত থাকি। আমার কখনো এরকম কোনো প্রোগ্রামে আসা হয়নি, এই প্রথম আসা হচ্ছে, ভালোই লাগছে। আমি জানি আপনি যে কথাগুলো বললেন, এটা আমাদের দেশের অধিকাংশ নারী, অধিকাংশ মায়েদের কথা, অধিকাংশ স্ত্রীদের কথা, যারা
এই যে বলে থাকে সবসময় যে আমি এটা আসলে কখনো করিনি, বা এটা আমার কখনো করা হয়নি, বা এইটা আমি কখনো খাই না বা খেতে চাই না, বা এই জায়গাটাতে আমি যেতে চাই না, বা এটা আমি না করি, এই যে স্যাক্রিফাইসটুকু, এর পেছনে যে কত ভালোবাসা থাকে, এটা একজন পুরুষ মানুষ, আমি বা আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার শ্রদ্ধেয় শিক্ষক গুরুজন জাকির হোসেন রাজু, তিনিও স্বীকার করবেন যে প্রত্যেকটা ঘর আসলে আলোকিত হয়ে ওঠে এক একজন নারীর কল্যাণে। এবং আজকে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানবো, আপনাদের দুজন সম্পর্কে, আপনাদের দুজনের ভালোবাসার গল্পটাও জানবো। আমরা ধীরে ধীরে একটু শুরু করি। সবাই জানেন জাকির হোসেন রাজু কি এবং আমাদের জন্য তিনি কি, তিনি কি করছেন, তিনি কি করেন, তিনি কি করবেন, সেখানে একদমই আমরা যাব না। আমরা একদম শুরু করব আপনাদের দুজনের পরিচয় দিয়ে। জাকির হোসেন রাজুর সাথে হাসিনা আক্তারের প্রথম কখন পরিচয় হয়েছিল, কে বলবেন? প্রশ্নটা আপনাকেই, আপনার কাছেই প্রথম জানতে চাই। প্রথম দেখা এটা 87 শুরুতে, একদম পারিবারিকভাবে আমাদের অভিভাবক, তারপরে আমার মিসেস, আমার সহধর্মিণী, তাদের অভিভাবক পর্যায়ে কথাবার্তা হয়েছে। তো দেখা দেখির ব্যাপার, আমি তখন আসলে বয়স খুব বেশি না, খুব অল্পই বয়স, তখন আমি চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করছি, সহকারী পরিচালক হিসেবে। আচ্ছা। পাশাপাশি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পড়ছি এবং তখন মহসিন হলে থাকি আমি। আচ্ছা। তো যাই হোক, যেভাবেই হোক কথাবার্তা হয়েছে, এবং আমার বাবা খুব ছোট্ট বয়সে হারিয়েছি বাবাকে, তো অভিভাবক বলতে তখন একমাত্র মামা। তো মামা ওই কথাবার্তা শেষে আমাকে বোঝালেন এবং নিয়ে গেলেন। তখন ওনারা থাকেন হচ্ছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি থানায়, আবদুল্লাপুর গ্রামে। তো সেখানে আমার শ্বশুর, মানে উনি জব করতেন সেটেলমেন্ট ডিপার্টমেন্টে। তো সেখানে গেলাম, যাওয়ার পথে যিনি আমাদের নিয়ে গেলেন, বিয়েটা হয়েছে নিশ্চয়ই কোনো ঘটক বা পারিবারিক কারো মাধ্যমে, ঘটক আচ্ছা, ঘটকের মাধ্যমে হয়েছে, ঘটকের মাধ্যমে। তখন তো আসলে মোবাইল ফোনেরও মানে যোগ ছিল না, তখন টেলিভিশনও খুব একটা ছিল না, মানে প্রযুক্তি তো ছিলই না বলা যায় খুব একটা। আচ্ছা, তো যাই হোক, দেখার ঘটনাটাও মজার ঘটনা। সেটা হচ্ছে যে ওই আমরা রাতের বেলা সদরঘাট থেকে লঞ্চে করে আমরা গিয়ে কাঠপট্টি নামলাম, সেখান থেকে হেঁটে যেতে হয় রাতের অন্ধকারে, আমরা পথ হারিয়ে ফেললাম। আচ্ছা। তারপরে অত রাতে লোকজন রাস্তায় তখন কম পাওয়া যায়। রাতে কেন গিয়েছিলেন, মানে কোনে দেখতে কি রাতেই যেতে হয়? না, রাতে আসলে হয়েছে কি যে মানে তখন একটা মানে চল ছিল কিনা, না সেই রকম না, রাত দিন এটার কোনো ব্যাপার ছিল না, কিন্তু যে কোনো ভাবেই হোক ঢাকায় ওই যে ঘটক আসছে, আমার মামা আসছে, আমি হলে তারপরে এখান থেকে যাব এইভাবে। হ্যাঁ। তো আমরা যাই হোক গেলাম, তো রাত্রে পথ হারিয়ে ফেললেন যিনি আমাদের নিয়ে যাচ্ছেন ঘটক। হ্যাঁ। তো তিনি নিজেই ভালো করে চিনতে পারছেন না রাতে, আমরা অন্য রাস্তায় চলে গেলাম। তারপরে এ ওর মানে রাস্তায় কোনো লোক পাই না, হ্যাঁ, জিজ্ঞেস করবার জন্য। তো উনি তখন একবারইতে এরকম নক করে, হ্যাঁ, জিজ্ঞেস করলেন যে অমুক বাড়িটা অমুক এই কোন দিকে, বলে যে আপনারা উল্টা আবার যান, গিয়ে ওই রাস্তায় যান। তারপরে গিয়ে রাতে যাই হোক পুষলাম। কটা বেজে ছিল তখন মনে আছে? তখন সম্ভবত রাত 10টা, আমরা বুঝতে পারছি। এবং সেই জায়গাটা সত্যি মানে মনে করাটাও নিশ্চয়ই অনেক, তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। আচ্ছা। 3 মাস পরে আমার ইন্টার পরীক্ষা, তো ওই সময়টা বিয়ের কথাটা আসলে ভাবাই যায় না। আচ্ছা। তাও এইভাবে সেটেল বিয়ে, এই বিয়ে মানে পারিবারিক বিয়ে, মানে প্রেম করার আসলে সুযোগ হয়নি খুব একটা, প্রেম করার সুযোগ হয় না, মানে হয়ই নি, মানে খুব একটা না হয়ই নি। আচ্ছা। ওইটা হয় নাই, কিন্তু সেটা সাক্ষী দিবে কে বলতে যায়। কিন্তু ওই সময়টা বিয়ের কথা ওরকম ভাবি নাই। আচ্ছা। মানে বিয়ে, আচ্ছা, বিয়ের আগে কি পরিচয় ছিল কিনা বা জানাশোনা ছিল কিনা? ওই যে প্রথম গেল রাস্তায় তো হারাই ফেলছে। আচ্ছা। তো আমি ওইরকম গুরুত্ব দেই নাই। পরে তারা গেল, রাত তো তখন অনেক, 10টা সাড়ে 10টা, তখন ওনার একটা ছবি ছিল ভাই বন্ধু, সেই ছবি, উনি সেই ছবির অ্যাসিস্ট্যান্ট পরিচালক ছিল। আচ্ছা। তো রাত্রে তখন কারেন্ট ছিল, তো রাত্রে
দেখা হলো, মানে আমাকে দেখলো, মনে হয় আমাকে দেখতে পারে নাই। আচ্ছা, আচ্ছা, দেখতে না পারার কারণটা আমি একটু ব্যাখ্যা করে বলে দিই। উনি একটু, হ্যাঁ, প্রথম অনুষ্ঠানে এসছে, হ্যাঁ, তো যাই হোক, দেখতে পারেনি মানে এইরকম ব্যাপারটা ছিল যে আমরা গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পরে শেষে ও আমার শাশুড়ি ছিলেন, আমার খালা শাশুড়ি ছিলেন, ওনারা ছিলেন, তারপরে আরও দুই একজন যে বর কনে মানে হবু, হ্যাঁ, দেখাদেখির ব্যাপারটা। তো যাই হোক, যখন আমরা মুখোমুখি হলাম, তখন আমি দেখলাম যে উনি ওড়না দিয়ে সমস্ত শরীর এমনভাবে পেঁচানো, হ্যাঁ, একেবারে মুখ ঠুক সব মানে দেখার কোনো সুযোগ, দেখার কোনো সুযোগ নাই, হ্যাঁ। তো এবং খুবই মজার স্মৃতি, তারপরে সবাই মিলে কথাবার্তা বলানোর চেষ্টা, হ্যাঁ। তো এখন কি দিয়ে শুরু করব, আসলে এই কথা তো শুরু করতে হবে, শুরু করতে হবে, হ্যাঁ, সেগুলো খুব মজার ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা মনে আছে, মানে প্রথম কথা বলাটা কি ছিল? আমার মনে আছে, হ্যাঁ, আমার মনে আছে, সেটা হচ্ছে যে আমি তখন তো কোনো দেখতে গেলে পরে একটা টাকা পয়সা অমুক তমুক এই যে গিফট একটা দেওয়ার ব্যাপার ছিল, কিন্তু আমি আমার ছাত্রজীবন থেকে ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস ছিল। আমি মনে আছে আমার, আমি একটি কবিতার বই নিয়ে গিয়েছিলাম, হেলাল হাফিজের যে জলে আগুন জলে, অসাধারণ। আচ্ছা, সেই কবিতার বইটা নিয়ে গিয়েছিলাম সাথে করে। তো প্রথম কথাই যে তুমি কি কবিতা পড়ো, প্রথম কথা, প্রথম কথা বা পছন্দ করো বা ভালোবাসো, হ্যাঁ। তো সে আসলে তখন যে উত্তরটা দিয়েছে অত্যন্ত হাসির কথা, সেটা সে আমাকে উত্তর দিয়েছে একদম র সত্যি কথা, আমরা র চাই, সেটা হচ্ছে যে ফাও পাইলে পড়ি। হ্যাঁ, আচ্ছা, তো ম্যাডাম চোখে পানি হাসছে, হাসছে চোখে পানি আসছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, ফাও পাইলে পড়ি, তো সিচুয়েশন কিন্তু হালকা হয়ে গেল, হালকা হয়ে গেল, হালকা হয়ে গেল অনেকখানি। তারপরে কথা শুরু হয়ে গেল সূত্র ধরে, যে ফাও পাইলে মানে যে আসলে পড়াশোনা তো পাঠ্য বই ছাড়া বাইরে দুই একটা পত্র পত্রিকা পড়ি বা গল্পের বই, কিন্তু কবিতা আসলে পড়া হয় না, পড়া হয় না, কিনে পড়া হয় না, আরও একেবারে ঢাকা সিটি না তো মফস্বল, হ্যাঁ। তো যাই হোক, সে সত্য কথা বলেছে যে কেউ গিফট টিফট করলে কখনো বন্ধু বান্ধব অমুক তমুক এটা হইলে পরে পড়ি আমরা, একেবারে সত্য কথা। এবং সেই সত্য সারা জীবন ধরেই দেখলাম, আজকে 33 বছর ধরে দেখছি যে এখনো কি ফাও পাইলে পড়েন? এখনো ফাও পাইলে পড়ি, কিন্তু আমার বাসায় এত বই, এত কবিতা, এত গল্পের বই, মানে গুছায় রাখতে রাখতে সময় চলে যায়। আপনার জীবন তো একটা আসলে চলন্ত বইয়ের সাথে আপনি আছেন, এবং আমরা যাকে আসলে মানে চলচ্চিত্রের একটা উইকিপিডিয়া বলি আমরা যাকে, এবং যার চলচ্চিত্র দেখলে আমরা নতুন করে ভাবতে শিখি, আপনি তার সহধর্মিনী, এটা কিন্তু অনেক বড় একটা গর্বের বিষয়। মানে আপনাকে বলবার কিছু নেই, তারপরও আমরা যাকে অনেক ভালোবাসি আপনি হচ্ছেন তার সহধর্মিনী নিশ্চয়ই। আচ্ছা, আমরা আবারও গল্পে আসি, হ্যাঁ, তারপর আপনি কি প্রথম কোনো মানে ওদিন কি হয়েছিল কবিতা শোনানো? না, কবিতা শোনানো হয়নি। তারপরে কথা ওই যে বললাম যে ওড়না দিয়ে সমস্ত মুখ টুক এমন ভাবে পেঁচানো, চেহারা দেখতে 2 ঘন্টা আড়াই ঘন্টা সময় পার হয়ে গেছে, হ্যাঁ, সে ওইভাবেই কথাবার্তা হচ্ছে কিন্তু। আচ্ছা, হ্যাঁ, তারপরে যাই হোক, একটা সময় অনেক রাতে, হ্যাঁ, ওই সবাই জোর টোর করে ধমক ঠমক দিয়ে, হ্যাঁ, এরকম, তারপরে চেহারা দেখলাম, কথা বললাম, হ্যাঁ। তো এই হলো আর কি শুরু। কত টাকা পেয়েছিলেন সেদিন? 500। খারাপ না কিন্তু, সেই সময় কিন্তু 500 টাকা খারাপ না, অনেক টাকা কিন্তু। না, এইটা 500 কিন্তু ওইভাবে দেওয়া হয় নাই, প্রত্যেকটা কবিতার পিষ্টায় পিষ্টার ভিতরে ভিড়ে ভিড়ে দেওয়া। ও মাই গড, এটা ছিল আমার, এটা ছিল আমার 50 টাকা, 10 টাকা, 100 টাকা, এটা ছিল আমার। অভিভাবক পর্যায়ে তারা কি কোনো গিফট দিয়েছে কিনা আমি জানতেও চাইনি, জিজ্ঞেসও করিনি, হ্যাঁ, সেটা আমি জানিও না, সেটা উনি জানে কিনা আমি জানি না, আজও তো আমি জিজ্ঞেস করিনি, কিন্তু আমার ওই কবিতার বইয়ের ফাঁক ভাজে ভাজে এটা ছিল, পাতায় পাতায় ভিতরে এটা ছিল কিছু। এটা কি আগে থেকে আপনি প্ল্যান করে রেখেছিলেন যে আপনি এভাবে দেবেন? না, এটা হয়েছে কি যে একটা, যেহেতু আমি বই পড়ি, হ্যাঁ, বই পড়া ভালো লাগে, আর আপনারা নিশ্চয়ই জানেন হেলাল হাফিজের যে জলে আগুন জলে, এটা খুব বিখ্যাত আলোচিত গ্রন্থ, এবং দীর্ঘ সময় ধরে একেবারে আমাদের স্বাধীনতার আগে যখন উত্তাল বাংলাদেশ, হ্যাঁ, সেই সময় তার এই কাব্যগ্রন্থের একটি কবিতা তাকে রাতারাতি তারকা বানিয়ে দিল, ওই যে এখন যৌবন যার। তো
আমরাও তো তখন একেবারে ফুটন্ত যুবক, হ্যাঁ, টকবগে তরুণ, তো আমাদেরকে ভীষণভাবে আন্দোলিত করেছে। তো ওই কবিতা আর টাকাটা হাতে দেওয়া বা কোনো এই জিনিস, এটা মানে ভাবতে পারতাম না বা দেখতে কেমন যেন অড লাগতো। তো ওই জন্য চিন্তা করলাম যে এটা যেহেতু রেওয়াজ, হ্যাঁ, যে কিছু দিতে হয়, হ্যাঁ, তো এটা এভাবে দেয়াই ভালো, একটা কবিতার বইয়ের পাতার ভাজে ভাজে এইভাবে। আচ্ছা, আপনি কি জানতেন যে মানে যিনি আপনাকে দেখতে আসছেন উনি একজন চলচ্চিত্রের মানুষ, উনি সিনেমা নির্মাণ করেন? হ্যাঁ জানতাম। তখন আমি সহকারী পরিচালক। হ্যাঁ, আমি সেটাই বলছি। তো সেই জায়গা থেকে মানে আপনার ফ্যামিলিতে মানে এরকম সংস্কৃতি চর্চার অভ্যাস আছে কিনা, বা যেহেতু একজন চলচ্চিত্রের মানুষের সাথে বিয়ে হচ্ছে, এই ক্ষেত্রে পারিবারিকভাবে কি সবকিছু ঠিকঠাক ছিল? তো হ্যাঁ, পারিবারিকভাবে সবকিছু ঠিক ছিল, তবে আমার বাবা একটু সংস্কৃতি মনা, মাও গান ভালোবাসতো, সেজন্য সহজ হয়েছে। ভালোবাসতো, তারা দেখতাম শুক্রবার আসলে বাবা মা আমাদের নিত না, তারা ছবি দেখতে হলে যেত। চমৎকার। আমরা আসলে একটু অপ্রাসঙ্গিক হলেও কথাগুলো বলতে চাই। আপনি যেটা বললেন যে মানুষ শুক্রবার হলে হলে যেত বা পরিবার নিয়ে একসাথে হলে যেত, এবং এই হলে মানুষকে আনবার জন্য যারা কাজ করছেন, যারা লড়াই করে যাচ্ছেন, আসলে এই সময়টাতে আমরা লড়াইটাই বলবো, যারা আসলে লড়াই করছেন তাদের অন্যতম একজন যোদ্ধা আপনার পাশে আছেন। এবং আমরা বিশ্বাস করি যে মানে আমরা যদি বলি যে সোনালী দিন আসলে চলচ্চিত্রে, সেটা ফিরে আসছে ইনশাল্লাহ। মাঝখানে একটু খারাপ গেছে, বাট ভবিষ্যতে ইনশাল্লাহ অনেক ভালো একটা দিন আসবে। সেই জায়গাটাতে আমরা না যাই, আপাতত আপনার জায়গাটাতে আসি। দেখা হলো প্রথম, তারপরে বিয়ের আগে তখন তো টেলিফোন ছিল না, তারপরে হচ্ছে সেলফোনও ছিল না, তো আপনাদের এরপরে আসলে কথা হয়েছে কিভাবে বা কথা হয়েছে কিনা বলেন ম্যাডাম। এরপরে সে একদিন আমাদের বাসা আবার যায়। আচ্ছা, তখন কি দল বলে গিয়েছিল নাকি একা গিয়েছিল? তার এক বন্ধু। আচ্ছা, একজন বন্ধুকে নিয়ে গিয়েছিল। ওকে, সেটাও গিয়েছিল আমাদের, আমার এক খালাম্মা ছিল, সে ঢাকাতে আসছে, তারপরে তারা ওই যে রাত্রে তাকে একটু দেখেছে, এখানে আমার একটু ই ছিল। আচ্ছা, কি ছিল আপনার? অপছন্দ ছিল? অপছন্দ ছিল। আচ্ছা, এই জন্য তারা বলছে যে তাহলে ছেলেকে আমরা আবার আনি, আবার দেখি। আচ্ছা, তখন তো রাত্র করে একটু দেখছি, তো সেটাতে বোঝা যায় না। তো এই অপছন্দ আমি বলি সত্য, যা আমাদের হাইটটা একদম সমান সমান। আচ্ছা, এই হাইটটাই আমি পছন্দ করি। আপনি প্রথম তাকে পছন্দ করেননি? আচ্ছা, যে হাইটে আমার চেয়ে হয়তো ছোটই হবে অথবা সমান সমান হবে, আমার পছন্দ না। আর যখন আমি, আমাদের বিয়ে হয় সে 1987 সনে, তখন একটি কলেজে পড়ুয়া মেয়ে, কিন্তু অনেক অনেক দামি, অনেক দামি, একদম সহজভাবে মার্কেটে তার প্রচুর দাম। না না, মানে আমাদের এলাকায় একটা ইন্টারমিডিয়েট পড়ুয়া মেয়ে নাই, ছিল না, ছিল না। আর বিক্রমপুরে বিশেষ করে শ্যামলে লেখাপড়ার ইটা খুব কম ছিল। আচ্ছা, মেয়েরা লেখাপড়া করতো না, অনেক কম, খুব কম, এবং ইন্টারমিডিয়েট পড়ো একটা মেয়ে তখন আসলে খুব রেয়ার ছিল। হ্যাঁ, তখন আর আমি খুব চটপটে ছিলাম, চটপটে, এবং আমি এখনো চটপটে, বোঝা যাচ্ছে অবশ্য কিছুটা। আমার চলায় ফেরায় কথায় কাজে কর্মে বাসা বাড়িতে গেলে দেখবেন আমি খুব চঞ্চল। আচ্ছা, এবং আমার স্কুলের টিচারও বলে যে হাসিন আপার বয়স 50 কিন্তু সে অনেক চালু, মানে তরুণ, এখনো খুব তরুণ, মানে চালু, হ্যাঁ চালু। তো আমার তখন তাকে পছন্দ হয় নাই হাইটের জন্য, যেটা আমি আজকে এখানেও সত্য কথাটা বললাম, সেও জানে। তো আমার ফ্যামিলি ভাবলো তাইলে আমরা আবার তাকে আনি, তাকে দেখি। আচ্ছা, এসে আগামীকালকে দেখবেন যে বিভিন্ন ভিডিও পোর্টালে চলে এসছে জাকির হোসেন রাজুকে হাইটের জন্য অপছন্দ করেছিলেন তার স্ত্রী, সেটা সেও বলে সবাইকে। আচ্ছা আচ্ছা, তারপরে আসলো ওর দিন মনে হয় দুপুরবেলা আসছে, তো আমাদের বাসায় খাওয়া দাওয়া দুপুরে হয়েছে, আমার সাথে তার দেখা হয়েছে আমাদের একটা দোতলা বিল্ডিং, সেটা ছাদে। একা দেখা করেছেন দুজন? না, তখনকার এটা সুযোগ এরকম প্রচলন ছিল না, প্রচলন ছিল না, সবাই দেখছে, কিন্তু উনি খুব মিষ্টি ভাষী একজন লোক এবং অতি সহজেই সবাইকে মানে আপন করে নিতে পারেন, এটা একদম সত্যি কথা। হ্যাঁ, এবং আমারই হয়তো ভাগ্য ছিল সেজন্য আর দ্বিমত করার সুযোগ নেই, হয়নি। তো এরপরে সে একটা চিঠি লিখলো আমাদের বাসায়, তখন তো চিঠি ছাড়া কোনো পথ ছিল না আর আশা ছাড়া। সম্বোধন কাকে করা হয়েছিল চিঠিতে? আমার বাবাকে। আচ্ছা, সরাসরি তো লেখা যায় না, আমার বাবাকে।
তো সেখানে সে লিখেছিল যদি বিয়ে হয় তাহলে 15 দিনের ভিতরে, না হলে 3 মাস পরে। আচ্ছা, 3 মাস হলো আমার ইন্টার পরীক্ষা, মানে পরীক্ষার পর। এটাকে আপনি, এটাকে আপনি মাথায় রেখেই মানে লিখেছিলেন ডেটটা, যে মানে পরীক্ষাটা উনি দেখ দিয়ে পাস করুন? সেটা সেটা তো অবশ্যই। তখন আমি ওইটা বলেছি এই কারণে যে বিয়ে যদি হয় তাহলে এখন অন্তত 10-12 দিনের মধ্যে সব ঘটনা শেষ হয়ে যাক, ও পরীক্ষার আগে 2-2.5 মাস অন্তত স্টাডি করতে পারে, পড়াশোনা করতে পারে, আর যদি তা না হয় তাহলে পরীক্ষা শেষে গিয়ে। হ্যাঁ, বাহ। ইন্টার পরীক্ষা হতো জুন মাসে, দায়িত্ববোধ কিন্তু শুরু থেকেই ছিল আপনার প্রতি। জুন মাসে পরীক্ষা হয় আর আমাদের বিয়ে হয়েছিল 22 এপ্রিল। 22 এপ্রিল, আচ্ছা, 22 এপ্রিল। তো আমি আমি আসলে অরণ্য জি, মানে নিয়তি বলে একটি শব্দ আমি বিশ্বাস করি, নিশ্চয়ই নিশ্চয়ই ভাগ্য সেটাও আছে, লাক যেটাকে আমরা বলি, মূল হলো কর্মের ফসল, কিন্তু তারপরও নিয়তি বা ভাগ্য বলে একটা বিষয় আছে, এটা বিশ্বাস করি। উনিও আমাকে একটা চিঠি লিখেছিলেন মহসিন আলের ঠিকানায়। আচ্ছা, এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি তো তার বাবার নামে লিখেছিলেন, আপনি লিখেছিলেন? আচ্ছা, তিনি লিখেছিলেন আমাকে। হ্যাঁ, আচ্ছা, লিখেছিলেন এবং মহসিন হলের ঠিকানায়। আচ্ছা, কিন্তু দুর্ভাগ্য যে সেই চিঠিটা আমি হাতে পাইনি, আমি সেকেন্ড টাইম যখন গেলাম তার আগে আমি হাতে পাইনি। সেই চিঠিতে সে আমাকে অনুরোধ করেছিল যে আপনি না আসলেই ভালো হয়। তাহলে নিশ্চয়ই আমি, আপনি একটু হতাশই হতেন? না, হতাশ হই বা যেভাবে যাই হই না কেন, কিন্তু মানবিক ব্যাপারটা আমার ছোটবেলা থেকেই, এটা আমার মজ্জাগত ছিল এবং আমার এটা কি বলবো আমি, জেনেটিক। আমার বাবা অত্যন্ত আবেগপ্রবণ মানুষ ছিলেন, শিক্ষক ছিলেন এবং অত্যন্ত মানবিক, ভীষণ রকম মানবিক ছিলেন তিনি। তো সেটা হয়তো আমি পেয়েছি। তো আমি, একজন মানুষ যদি পছন্দ না করেন অথবা তিনি যদি অ্যাকসেপ্ট করতে না পারেন, তো এই যে জোর করে তাকে, আমাদের অভিভাবকরা তো রাজি করিয়ে ফেলে। হ্যাঁ, আমাদের সেই সময় বাবা মা চর মেরে আয় তোরা কি বুঝিস। হ্যাঁ, তো এরকম ঘটনা ঘটতে পারে, অথবা ইচ্ছার বিরুদ্ধে সে বিয়ে করতে যদি বাধ্য হয়, তো সেটি তো আসলে অসুন্দর একটা ব্যাপার, অমানবিক ব্যাপার। তো হয়তো আমি ডিসিশনটা, আমি হয়তো যেতামই না, যেতামই না কোনোভাবে হয়তো, এবং তাকেও আমি দোষারোপ করতাম না। আমি হয়তো চিঠি লিখে দিতাম যে আমার সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে, আমি এখন বিয়ে করবো না, আমি সরি। হ্যাঁ, কিন্তু যে কোনো কারণে হোক ওই চিঠিটি আমার হাতে পড়ে নেয় দ্বিতীয়বার যাওয়ার আগে। আচ্ছা, তো যাওয়ার পরে আমি তার কাছ থেকেই জেনেছি যে আপনি কি আমার কোনো চিঠি পেয়েছেন। আমি তখন বললাম না। তখন উনি চেপে যেতে চেয়েছিলেন যে এই চিঠি আমি দেইনি বা এরকম কিছু, না 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 না, যে আমি সত্যি পেয়েছি কিনা অথবা ইয়ে। তো আমি জানতে চেয়েছি চেপে গেছে কোনটা, চেপে যেতে চাচ্ছিল যে চিঠিতে কি ছিল লেখা। তো যাই হোক, অনেক কথার পরে আসল ঘটনা বেরিয়ে আসলো যে এইটা। তখন কিন্তু কথা হয়েছে পরিষ্কার, আমার পরিষ্কার মনে আছে, মনে না থাকার তো কোনো কারণ নাই। তখন আমি ওই যে প্রিলিমিনারি করছি এটা ইয়েতে, তারপরে জানলাম বিষয়টা। তখন আমি তাকে বলেছি যে তোমার যদি মনে হয় সত্যি যে এখন তুমি বিয়ে করতে প্রস্তুত না, আমি কোনো কারণ জানতে চাইবো না, কোনো দরকার নেই, মেন্টালি তুমি মানসিকভাবে প্রস্তুত না, এটা যদি হয় তাহলে প্রেশারাইজ করবো না তোমাকে, কিংবা এমন একটা সিচুয়েশন আমি তৈরি করে দিব যে তোমার বাবা মাও তোমাকে দোষ দেবে না, আমার উপরে দোষ চাপিয়ে আমাকে বলবে যে ছেলেটা খারাপ বলে আমাকে রিফিউজ বিদায় দিয়ে দিল, বিদায় দিয়ে দিবে, আমি সেটা করতে পারবো, আমার পক্ষে সম্ভব। হ্যাঁ, সম্ভব। তো এই রকম অনেক কথার পরে ওই যে উনি বললেন, আপনার তো তাকে পছন্দ হয়েছিল, এটা তো নিশ্চয়ই। পছন্দের ব্যাপারটা কি, অনেক কথার মধ্যে এমন একটি কথা ছিল, সেটা হচ্ছে যে তারা 4 বোন, সে সবার বড়। তার বাবার, বাবা মায়ের কোনো ছেলে সন্তান নাই, 4 বোন, সে বড়, তার রং কিন্তু কালো। তো এবং তারপরে বোনগুলো সুন্দরী। এখন সঙ্গত কারণেই বাবা মা প্রতিবেশী বলে যে আহা এই মেয়েটা কালো, ওই মেয়েটা সুন্দর, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এই বড় মেয়ে নিয়ে তো অনেক ঝামেলা হবে। এই যে সমাজের যে প্রচলিত ব্যাপারগুলো, এগুলো হয়তো তাকে স্ট্রাইক করেছে, অথবা অন্য কোনো ব্যাপার হয়তো তাকে স্ট্রাইক করেছে। সে খুব অসম্ভব পার্সোনালিটি সম্পন্ন এবং অসম্ভব তেজি মানুষ, কিন্তু অসম্ভব তেজি।
আমি জাকির হোসেন রাজুকে সে মোল্ড করে একদম একদম ইয়ে করে ফেলবে, মানে চিপে রস বের করে ফেলবে, কিন্তু সে নিজে ভাঙবে না। আচ্ছা, মানে এত তেজি মানুষ। কিন্তু যাই হোক, ওই যে উনি যেটা বলেছেন যে মিষ্টিভাষী, হ্যাঁ, তো কথায় কথাবার্তায় বলে গেছে, তখন উনি বললেন যে না থাক, দরকার নেই অভিভাবক পর্যায়ে জানানোর, আর চিঠি যখন পাননি ওইটার আর খোঁজ নেওয়ার দরকার, এটা নিয়ে আর কথাই বলার দরকার নেই, কথাই বলার দরকার নেই। তো মনে হয় আজকে বুঝলাম যে ওই মিষ্টি ভাষা বোধ হয় হৃদয় পর্যন্ত বোধ হয় পৌঁছেছিল। আচ্ছা, তারপরে বিয়ে, মানে আনুষ্ঠানিকতা হলো নিশ্চয়ই, তো বিয়ের মধ্যে তো আর নিশ্চয়ই কোনো ঝামেলা হয়নি এরপরে আপনাদের? না, আর মানে যেহেতু পারিবারিক ভাবে যেহেতু বিয়েটা হয়েছে, তো বিয়ের পরে আসলে মানে ভালোবাসার যে গল্পটা, আসলে আমরা তো প্রত্যেকেই জানি যে মানুষের মধ্যে মানে ভালোবাসা মানেই হচ্ছে দুটো মানুষের দেখা শোনা বোঝা, মানে আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে মানুষের বিয়ের পরে ভালোবাসাটা শুরু হয়, সেটা অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে। বিয়ের আগের অধিকাংশ ভালোবাসাই দেখা যায় যে পরিণতি পায় না, অনেক ক্ষেত্রেই এরকম বিভিন্ন মানে না পাওয়ার অনেক অনেক গল্প আছে। আপনাদের পাওয়ার গল্পটা বা ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল বা বিয়ের পরে আপনাদের মধ্যে আসলে মানে আপনার যেহেতু তাকে ভালো লাগতো, আপনি মানে বলছিলেন যে কিছুটা ভালো লাগাও ছিল আবার কিছুটা অপছন্দও ছিল, তো বিয়ের পরে অ্যাডজাস্টমেন্ট আসলে কিভাবে শুরু হয়েছিল একটু জানতে চাই। আমাকে যদি বলেন তাহলে আমি বলবো যে ওই যে কথা হলো দ্বিতীয়বার যাবার পরে, ওখান থেকে মানসিক একটা ঐক্য তৈরি হয়ে গেছে, এবং সে যেহেতু আর আপত্তির কথা তোলেনি এবং না করলো অভিভাবক পর্যায়ে এই কথা পৌঁছানোর ব্যাপারে, তো তখন থেকে মানসিক ঐক্যটা তৈরি হয়ে গেছে। এবং যাই হোক, পারিবারিক পর্যায়ে সিদ্ধান্ত হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে ভালোবাসাবাসিটা আসলে ওই যে বিয়ের আগের যে প্রেম যেরকম, হ্যাঁ, দেখা হওয়া কথা হওয়া দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করা, হ্যাঁ, সেই ব্যাপারগুলো তো ছিল না। সামাজিকভাবে বিয়ে হয়ে গেছে, এভাবেই ভালোবাসা শুরু হলো। ওই মানসিক ঐক্যটাই আসলে মূল ব্যাপার। আমরা দুজনেই ঐক্যে পৌঁছে গেলাম, তখন আমরা একজন আরেকজনকে, হ্যাঁ, ভালোবাসি কথাটা আর বলতে হলো না, বুঝতে শুরু করলে, হ্যাঁ, বলতে হলো না। এবং আমি তখন, মজার ব্যাপার সেটা হচ্ছে যে উনি পেশায় একজন শিক্ষক, কিন্তু আমি বলতে পারি যে আমি ওনার শিক্ষক। কিভাবে? কারণ হচ্ছে যে তখন ওনার সামনে পরীক্ষা দুমাস পরে। আচ্ছা, তো ভালো যতই বাসি তাকে পরীক্ষা ভালো করতে হবে। চমৎকার। তো আমি তাকে তখন পড়ানো স্টার্ট করলাম। আচ্ছা, কোন সাবজেক্টে আপনি? এবং পড়ানো হচ্ছে যে ইংলিশ। হ্যাঁ, ইংরেজি। তো ওনার হচ্ছে যে একটা দুর্বলতা ছিল যে সব বিষয়ে উনি ভালো করবেন, কিন্তু ইংরেজিতে সবসময় কম নম্বর, একটু কাঁচা, সবসময় কম নম্বর পেতেন। কেন কাঁচা, কি কারণে কাঁচা, এটা তো আমি ওনার সঙ্গে আলাপ করে বুঝে, হ্যাঁ, আমি কারণগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। ওকে। এবং বোঝার পরে তো দেখা গেল যে যেই প্রশ্ন হয়তো দুই দিনেও তার মুখস্থ হতো না বা পড়া হতো না, সেটা দেখা গেছে আধা ঘন্টায় হয়ে গেছে। কিভাবে সম্ভব? এর সঙ্গে হলো যে প্রত্যেকটি শব্দ এবং অর্থ রস দিয়ে বোঝানো, এবং তখন তো আমরা স্বামী স্ত্রী, ভালোবাসাটা তো ছিল, হ্যাঁ, তো ভালোবাসা ছিল, সেই সাথে হচ্ছে যে বোধের জায়গাটাই তো একদম খুব নিকটে আমরা। তো আমার মনে হয় এটা কাজ করেছে, আর হচ্ছে যে টোটাল জিনিসটাকে বুঝে যখন বুঝে ফেলেছে তখন তো আনন্দ পেয়ে গেছে, নিশ্চয়ই মজা পেয়ে গেছে। তো এইভাবে করে ওই যে পরীক্ষার আগ পর্যন্ত ইংরেজিটা বিশেষ করে, হ্যাঁ, এবং মজার ব্যাপার অরণ্য, তার কলেজ থেকে ইংরেজিতে সে হায়েস্ট নম্বর পেয়েছে। চমৎকার, মানে এটা আসলে অসম্ভবকে আপনি সম্ভব করেছেন বলা যায়, নিশ্চয়ই, কারণ যেটাতে আসলে খুব দুর্বল ছিলেন সেই জায়গাটাতে আবার আপনাকে মজবুত করে তোলাটা, এটা নিশ্চয়ই অনেক কঠিন একটা কাজ ছিল। আচ্ছা, পরিবার ছেড়ে নতুন একটা পরিবারে আসা এবং সেখানে একজন মানুষের সাথে নতুন করে, এটা প্রত্যেকটা মানুষেই মানে নতুন একটা জগৎ হয়, নতুন একটা মানে কি বলবো, একটা পৃথিবী সৃষ্টি হয় তার জন্য। আপনার স্বামী একজন ডিরেক্টর, প্রথমত হচ্ছে তার আশপাশে অনেক নায়িকা থাকে এবং সেই ধরনের কাজ যেহেতু উনি করেন, বাইরে যান বিভিন্ন সময়, দেশের বাইরে যান বা বিভিন্ন সময় শুটিংয়ে থাকেন, নায়িকা সংক্রান্ত বিষয়টা প্রথম দিকে আপনার কাছে আসলে কেমন লাগতো, মানে নায়িকারা খুব কাছে আসলে আপনার কেমন লাগতো বা কি হতো একটু জানতে চাই। প্রথমে হইল আমি তার পেশাকে শ্রদ্ধা জানাই। আচ্ছা, যার যে পেশা
তাকে সেইভাবে স্বাধীনতা দিতে হয়। আমি আমার হাজবেন্ড সিনেমার পরিচালক, সে তো নায়িকাদের নিয়ে কাজ করবেই, নায়িকা তো তার কাছে আসবেই, তো সেখানে তো আমি যদি বাধা দিই তাহলে তো সে কখনোই তার কাছে সাকসেসফুল হতে পারবে না। তার পিছনে একটা ভয় থাকবে সবসময়, মনের ভিতরে একটা মানে সংসারের একটা মানে যন্ত্রণা কাটার মতো থাকবে। সৃজনশীলতা তো আসলে আসে না, মানে একজন সৃষ্টিশীল মানুষকে তার সৃষ্টির জন্য যতটুকু স্বাধীনতা দরকার আমি মনে হয় তার চেয়ে অনেক বেশি দিয়েছি। না এটা তো আপনি অনুষ্ঠানের মধ্যে বলছেন, এটা এটা সব স্ত্রীই বলে, কিন্তু এটা তো একদম অস্বীকার করতে পারবেন না। আমার কখনো মনে করেন বিশেষ কোন নায়িকার প্রতি আপনার কোনো জেলাসি কাজ করেনি কখনো, যে কেন এত কাছে আসে বা কেন এরকম? কখনোই করেনি। উনি প্রথম নায়িকা ছিল শাবনূর, তো তার চেয়েও কাছে ছিল পূর্ণিমা, সেটা কি জীবন সংসার? জীবন সংসার দ্বিতীয়বার আসে সে পূর্ণিমা। পূর্ণিমা এত একটা ছোট্ট মেয়ে ছিল, আমার মেয়ের বয়সী, আমি তাকে নিয়ে কি ভাবতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই না, কিন্তু আসলে কি মানে প্রত্যেকটা নারীর মধ্যেই এই জিনিসটা কাজ করে সাধারণত, বা পুরুষের মধ্যেও সেটা কাজ করে, কিন্তু আমার কখনো আপনার মধ্যে সেটা কখনোই কাজ করে না, কখনোই করে নাই। খুবই চমৎকার। পূর্ণিমা এরপরে যত নায়িকা আসছে, যত নায়ক আসছে আমার বাসায় এসেছে বারবার, আমার হাতে রান্না খায় নাই। সিনেমা জগতে ওর সাথে কাজ করেছে খুব কম লোক, যদিও আমি থাকি না মুন্সীগঞ্জে থাকি, কিন্তু আমি বৃহস্পতিবার আসি, শুক্রবার থাকি, বন্ধের দিনগুলি থাকি, কিন্তু এর ভিতরেই ওই বন্ধের দিনেই এদের ডাক পড়ত বিভিন্ন কাজের জন্য, স্ক্রিপ্ট লেখার জন্য, এদের পড়াশোনার জন্য। তো এই ছোট ছোট মেয়েরা হইল নায়িকা। হ্যাঁ, আর আমার হাজবেন্ড মানে জাকির হোসেন রাজু, আমি বলতাম যে কোনো কিছুর জন্য আমাকে কোথাও যেতে হবে না, পত্রিকায় সব খবর আসবে, তখন তার মোবাইল ছিল না। পত্রিকাতে সব খবর আসবে, কিন্তু পত্রিকাতে তো অধিকাংশ রিউমার আসে। কখনো কোনোদিন আপনারা মনে হয় দেখেননি বা শুনেননি? একদম ঠিক, জাকির হোসেন রাজু, এটা একদম ঠিক, এটা নিয়ে কোনো কথা হবে না। এই বিশ্বাসে আমি ই করেছি। তো শুনেন একটি ছোট্ট ঘটনা, আমার এক অফিসার একদিন আমাকে বলল, মানে আমি ওনার কাছে গিয়েছি যে স্যার আমার একটা সই লাগবে, পাসপোর্ট করব। তখন বলল আপনার হাজবেন্ড কি করে? আমি বললাম আমার হাজবেন্ড চলচ্চিত্র পরিচালক। তো আমার দিকে তাকায় বলতেছে যে ওনার কি আপনি জানেন সিনেমার লোকেদের দুইটা তিনটা করে গার্লফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড থাকে অথবা বউ থাকে। ও আচ্ছা, বউ থাকে। আচ্ছা, গার্লফ্রেন্ড তো কম, আচ্ছা বউ থাকে। তো আমি বললাম স্যার আপনি তো আমার অফিসার, তো আপনি একটা কথা বলি, একজন নির্মাণ শ্রমিকের কেন তিনজন বউ থাকে, তার কি নায়িকা নিয়ে কাজ করে সে? একজন রিক্সাওয়ালা দুইজন তিনজন বউ থাকে কেন? তা তো একজন চলচ্চিত্র পরিচালকের থাকতেই পারে, তো আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো মানুষ সবাই তো আর একরকম না, ওই নির্মাণ শ্রমিকও তিনটা বিয়ে করে, আবার একজন চলচ্চিত্র পরিচালক একজন বউ নিয়েই দিন কাটায়। পরে স্যার আর কিছু বললো না, এরপরে আর কিছু বলার থাকেও না আসলে, কি বলবেন একটা মানুষের পরে? নিশ্চয়ই। এবং আসলে আপনি যেটা বললেন যে প্রত্যেকটা সৃজনশীল মানুষ তার মেধাটাকে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে আসলে পরিবারের সাপোর্টের কারণে, এটা কেউ অস্বীকার করতে পারবেন না, কারণ পিছুটান থাকলে আর যাই হোক সৃজনশীলতা আসলে হয় না, মানুষ টানাপোড়েনের মধ্যে সৃজনশীলতা করতে পারে না। নিশ্চয়ই। তো আমি আর একটা কথা বলি, সে সংসার জীবন সংসার বানাইছে, আরো স্বামীর সংসার বানাইছে, সে তার নিজের সংসারের সম্পর্কে কিছুই বলতে পারবে না। আমরা এই জায়গাটাতে তো আসবো, এখানে অনেক কথা আছে সংসার সম্পর্কে, বা আপনার সম্পর্কে উনি কতটুকু জানেন বা ওনার সম্পর্কে আপনি কতটুকু জানেন সেটাতে তো আমরা আসবো। তো সংসার সম্পর্কে মানে আপনি কি এটা একটু অভিযোগ করছেন যে আপনার সম্পর্কে উনি একটু কম জানেন বা জানেন না? এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, আমি আমার মতো করে সংসার করি, সে শুধু যোগান দেয়। আচ্ছা, সে কখনো আমি বলতে পারবো না 5 টাকার ধনে পাতা বা 10 টাকার কাঁচামরিচ তাকে দিয়ে আমি কিনাইছি। এটাও তো এক ধরনের সাপোর্ট, মানে একজন মানুষ যিনি আসলে সবসময় হচ্ছে তার মেধা নিয়ে কাজ করছেন, তাকে আপনি বোঝেন এবং বোঝে তাকে তার কাজটা করতে দিচ্ছেন, এটাও কিন্তু অনেক বড় একটা সাপোর্ট। অনেক ক্ষেত্রে অনেক সৃজনশীল মানুষ দেখা যায় যে পরিবারের টানাপোড়েনের মধ্যে পড়ে তাদের মেধাটাকে বিলিয়ে দেন, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা যদি সচিন টেন্ডুলকারের জীবনের কথা যদি আমরা পড়ি, যে সচিন টেন্ডুলকার আজকে এসেছেন, তার স্ত্রী কিন্তু তার ক্যারিয়ারটাকে পর্যন্ত
মানে জলাঞ্জলি দিয়েছেন যে যদি তিনি সাপোর্ট না দেন তাহলে তার বাচ্চাকে কে দেখবে, তার পরিবারকে কে দেখবে। তো আপনি যেটা করছেন বা এখনও আপনি যেটা করছেন, এতদিন পর্যন্ত যেটা করে আসছেন, সেটাও নিশ্চয়ই অনেক বড় একটা ভালোবাসার জায়গা ধরে রাখে নিশ্চয়ই। এখানে এই প্রসঙ্গটা শেষ করলে এটা মানে ঠিক হবে না। জি, আমার ব্যক্তিগত জীবন নিয়েই তো কথাবার্তা হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো উনি বিয়ের পরেও, কিন্তু বিয়ের পরেই আমরা চাকরির ব্যবস্থা করেছি, এবং আমি দেখেছি যে সে খুব শক্ত মনের মানুষ। হ্যাঁ, সে যদি, আর আমার লাইফটা হচ্ছে শিল্প সাহিত্যের জীবন, আমি তো তখন বুঝতাম যে এটা সারা জীবনও না খেয়ে থাকতে হতে পারে, একদম। হ্যাঁ, জীবনে কিছু হতেও পারে, নাও হতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে, একদম ঠিক। না হওয়ার মানুষের কিন্তু অভাব নেই ভাইয়া। হ্যাঁ, অভাব নেই, অসংখ্য মানুষ আছে না হওয়ার, চলচ্চিত্রে চেষ্টা করছেন অনেকেই। যে কারণে, আর আমি ছোটবেলা থেকে আমার পারিবারিক ঝামেলা ছিল, সেটা হচ্ছে যে ওই যে বাবা হারিয়েছি আমরা। হ্যাঁ, তো যাই হোক, তো উনি চাকরি নিয়েছেন, চাকরি দেওয়া হয়েছে ওই কারণে যে অন্তত সে যদি সেলফ সাফিসিয়েন্ট হয় তাহলে আমার দুশ্চিন্তাটা কমে যায়, ইন ফিউচার কি হবে না হবে এই দুশ্চিন্তাটা কমে যায়, আর সময় কাটানোর একটা ব্যাপার দুটো মিলিয়ে। তো আমি খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম তার ওই কথায় যে সংসারের সমস্ত কাজ। হ্যাঁ, ইভেন অরণ্য সে একদম জীবনের শুরু থেকে আজকে পর্যন্ত বাজারে কখনো দুই একদিন ভবিষ্যৎ, মানে হয়তো দেখা গেলো 5 বছরে একদিন ওনার সঙ্গে আমি গিয়েছি। হ্যাঁ, তো একটা তরকারির ওজন যদি 3 কেজির ব্যাগটা হয়, এই ব্যাগটা পর্যন্ত আমার হাতে দেয় না সে। কি চমৎকার! হ্যাঁ, তো শুধু এইটা না, আরও অনেক স্যাক্রিফাইস। আমার বাচ্চারা যে বড় হয়েছে, তারা লেখাপড়া করেছে, এই সবটাই তার, এভরি কিড ইট গোস টু আর। হ্যাঁ, আর আমি সংসারে এত আগোছালো, এত অপারক। হ্যাঁ, ওই যে ধনে পাতা কাঁচামরিচ কোনটার দাম কত আমি বলতে পারি না, আমি কখনো যাইনি। ইভেন আমার যত কাপড় চোপড়, আমি একটা লুঙ্গি পর্যন্ত কিনিনি কখনো। হ্যাঁ, এই কেনাকাটা থেকে শুরু করে সব কিছু, মানে আমার সংসার নিয়ে কখনো ভাবতে হয়নি। কিন্তু এতটা দিয়েছেন উনি, এতটা এতটা। একটা ছোট্ট ঘটনা বললে আমার মনে হয় আমার বাচ্চারা রাগ করতে পারে হয়তো, প্লিজ, অথবা রাগ নাও করতে পারে, কারণ তারা লেখাপড়া জানে, তারা যথেষ্ট মেধাবী। তারা কি আজকে শুনছে? হ্যাঁ, আশা করি তারা শুনছে। যথেষ্ট মেধাবী এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ, ওরা বুঝে নেবে। আমার প্রথম সন্তানটি যখন তার গর্ভে, জি, অসুস্থ হয়েছে, ঢাকায় দেখাতে এনেছি, তো উনি আমাকে বলেছেন, আমরা যেতে যেতে কথা বলছি, তো উনি আমাকে বললেন যে যদি এমন হয় আমি বেশি অসুস্থ হয়ে পড়ি, জীবন মরণ সমস্যা হয়ে যায়, অনেক সময় এই যে ডেলিভারি বা এই ব্যাপারটা হয় ঘটে, এমন হতে পারে যে আমি মারা গেলাম, এমন হতে পারে আমার বাচ্চাটা মারা গেল, বা এমন হতে পারে ডাক্তার বলতে পারে যে আপনার দুজনের একজনকে বাঁচাতে পারবেন, আইদার মাদার অর বেবি। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি কিন্তু সিদ্ধান্ত নিবা, তুমি, আমি বাঁচব। কোনো মা এটা কিন্তু বলে না, এটা বলাটা মানে কোনো মায়ের এটা মনে হয় যে চরম নিষ্ঠুর একটা মা, নট দ্যাট। উনি বললেন যে অথবা আমার হাজবেন্ডকে কে দেখবে আমি মরে গেলে, আর আল্লাহ যদি থাকেন, আল্লাহ যদি দেন, যদি এরকম হয়, ইফ, যে দুজনের একজনকে বাঁচাতে হবে, তখন সন্তান হয়তো পাবো, কিন্তু আমার হাজবেন্ডকে কে দেখবে। তো তখন সেই একেবারে জীবনের শুরুর দিকটায় তো উনি এই কথা বলেছেন, হাজবেন্ডকে কে দেখবে, এবং আজকে পর্যন্ত সে হাজবেন্ডকে দেখে রাখছে। এখনও মুন্সিগঞ্জ থেকে ঢাকায়, মানে উনি থাকেন মুন্সিগঞ্জে, আমি থাকি ঢাকায়, আমার মেয়ে থাকে ঢাকায় আমার সঙ্গে। হ্যাঁ, তো মেয়েকে ফোন করে সকালবেলা, তোর বাবা কী খাবে? হ্যাঁ, ঘুম থেকে ওইটা অমুক জায়গায় এইটা রাখা আছে, ওইটা একটু দিয়ে সাথে 2 কাপ চা দিস। হ্যাঁ, মানে তরকারি কী খাবো, তারপরে দুপুরে কী হবে, রাতে কী খাবো, ওইখান থেকে ইনস্ট্রাকশন দেয়, মানে এইভাবে দেখা।
তো আসলে মানে স্ত্রী হিসেবে আমি তার মূল্য দিতে পারবো না, পারিও নি, বরং আমার মনে হয় যে আমাকে ক্ষমা চাইতে হবে। আমি উল্টো যেটা করেছি সেটা হচ্ছে স্বভাবগত, কারণ এই যে বাউলি পনা আড্ডায় পড়ে গেলাম, রাত দুইটার সময় ঘরে ফিরলাম, তো এইরকম ব্যাপার। আবার অনেক সময় দেখা গেল ঘরে ফিরলামই না, হ্যাঁ বন্ধুদের আড্ডায় পড়ে, হ্যাঁ তো মোবাইল ফোনও ছিল না, সারা রাত হয়তো উনি ঘুমাননি, তো তখন মানসিক পরিস্থিতিটা কি দাঁড়ায়। তো এমনি আরও বহু ধরনের যন্ত্রণা আমি দিয়েছি, তো আমার মনে হয় যে সেই উনি যে ভালোবাসা দিয়েছেন আমার জন্য, আমার সন্তানদের জন্য, তাদের জীবন গঠনের জন্য এবং আমাকে আমার ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য, ওই যে সন্দেহবাতিক, ওই যে অমুক তমুক, এটা সেটা, যে সৃজনশীল মানুষ লেখক কবি এদেরকে স্বাধীনতা না দিলে হ্যাঁ করুক, এই পাগলামিগুলো সয়েছেন এবং নির্যাতন সয়েছেন, নিজে নির্যাতিত হয়েছেন কিন্তু দিয়েছেন ষোলো আনা। তো আমার মনে হয় যে একমাত্র ক্ষমা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমি আমি বলবো না যে আমাকে আমি প্রতিদান দিয়েছি, আমি বলবো যে আমি যে না পারাগুলো এগুলোর জন্য যেন উনি ক্ষমা করে দেন। আজকে অনুষ্ঠানের মাধ্যমে জনগণের কাছে জানিয়ে গেলাম এবং সৃষ্টিকর্তাও শুনছেন, একেবারে সকলকে জানিয়ে আমি সৃষ্টিকর্তার কাছে বলছি যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং উনিও যেন আমাকে ক্ষমা করে দেন আমার না পারার জন্য। অপারগতা স্বীকার করা আসলে হয় না যে একটা মঞ্চ প্রয়োজন। আমরা ভালোবাসা দিবসটাকে নতুন করে ভালোবাসা দিবস তৈরি করেছি, প্রত্যেকটা বছর এক একটা দিবস আমরা তৈরি করেছি, হচ্ছে মানুষের ভেতরে আমরা প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা দূরত্ব সৃষ্টি হয়, ধীরে ধীরে একটা আইস, একটা বরফের মতো জমে যায়, কিন্তু একটা বিশেষ কোনো জায়গায় এসে মানুষের সেই আইসটা ব্রেক হতে থাকে, মানুষ মনের ভেতরের কথাগুলো বলতে থাকে। অনেকে হয়তো বলেন যে অনুষ্ঠানে এসে আমরা সাধারণত যে কথাগুলো বলি এগুলি হয়তো আমাদের সাজানো কথা বা এগুলি আমাদের মনের কথা না, কিন্তু আমি যে কথাটা বলছি সেটা আমার ভেতর থেকে আসা কথা এবং সেই কথাটা ঠিক যার জন্য বলা হচ্ছে সে কিন্তু অনুভব করে যে এই বিষয়টি আমাকে বলা হচ্ছে, এবং ভালোবাসার মধ্যে এই যে কানেকশান এটাই আমার মনে সবচেয়ে বেশি জরুরি। তো এই কানেকশানে কখনো আপনাদের কোনো ঝামেলা হয়েছে কিনা কখনো, বা সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে সেটার কথা মনে পড়ে কিনা? ছোট ছোট তো বেশ কিছু হয়, আমাদের টুকটাক সবসময় লেগেই থাকে, মানে বড় ঝামেলা হয়েছে বা আপনারা আলাদা চলে গেছেন, অভিমান করেছেন, বড় অভিমানের গল্প একটু জানতে চাই, এরপরে আরো কিছু প্রাসঙ্গিক ঘটনাতে আমি যাব। সেটা আমি বলবো না, সে বলবে, আপনি বলেন না। সংসারে তো খুনসুটি না থাকলে তো সংসার হয় না, একদম একদম। আর একটু খুনসুটি না হইলে ভালোবাসাটা বোঝা যায় না, এরকম হয়েছে, দুই একবার তো হবেই। তো স্পেসিফিক জানতে চাই কোন কারণটার জন্য আপনার সাথে বা বা কোন কারণগুলির জন্য আপনার সাথে এরকমটা হয়েছে? এটা হয় এই যে বাউন্ডারি, আচ্ছা একটু অবাধ্য, আপনার কথা কম শুনেন না, এই সিগারেট খাওয়া নিয়ে একটু হয়, সিগারেট খাওয়া নিয়ে হয়, আচ্ছা আর যেটা আপনি একদমই পছন্দ করেন না। হ্যাঁ আরেকটা হলো সারা রাত জাগে, রাত জাগা, এটা খুব কমন একটা, সারা রাত জাগবে, অনার্থকে জাগে, ঘুম আসেই না, শুইলেও ঘুম আসে না, মাথা কাজ করলে ঘুম আসবে কিভাবে, এটা খুব স্বাভাবিক, সকালে ঘুমায়, হ্যাঁ বিকালে ঘুম থেকে জাগে। তো আমি বলছি বেশি রাত্রি করে ঘরে ফিরলে বলি সিটি কর্পোরেশনের কাজ নিয়েছ, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর কাজ শেষ করে আসছো, অনেকটা দারোয়ানও বলা যায়, বাইরে কি নাইট গার্ড হয়েছে নাকি, আচ্ছা সিটি কর্পোরেশনের কাজ শেষ করে তারপরে আসবে। এটা আর হইলো ঘুম, এই যে রাত জাগা এটা তো আসলে স্বাস্থ্যসম্মত না, তো আমরা তো আর নাইট গার্ড না, রাত্রে সজাগ থাকবো, দিন বেড়া ঘুমাবো, দিনও তো আমাদের একটা কাজ আছে, এরকম নিয়ে মাঝে মাঝে এত কখনোই আমার সাথে কখনো কিছু বলে না, আমি বললো চুপ করে থাকে, চুপচাপ থাকে, চুপচাপ। আপনাদের ছাড়াছাড়ি হয়েছে কখনো, মানে অভিমান করতে গিয়ে আপনারা একসাথে থাকেন নি, এরকম কখনো হয়েছে? এরকম তো আমরা সব সময় আলাদা থাকি, আমি থাকি মুন্সিগঞ্জে, সে থাকে, এটা তো হচ্ছে কাজের প্রয়োজন, মানে অভিমান থেকে আলাদা থাকা হয়েছে কিনা, অভিমান থেকে হয়েছে, আচ্ছা সেই গল্পটা একটু শুনতে চাই, কখন কিভাবে শুরু হয়েছিল? এই যে হয়তো আজকে রাত্রে ঘরে ফিরলোই না বন্ধু বান্ধবী, এরকম হয় না, ওই একটা দেড়টা হয়তো ফিরলো, তো আমার তো স্কুল ছুটি শেষ, কালকে তো আমাকে চলে যেতেই হবে,
তো আমি চলে গেলাম, দেখা গেল দুই দিন কথা বলি না, সে মেসেজ পাঠায়, সে তো বুঝতেই পারছে, মেসেজ পাঠায়, এটা পাঠায়, সেটা পাঠায়, এই মেসেজ আবার আমার টিচাররা দেখে থেকে খুব, মানে আপনি যে গেছেন সেটাও মানে অভিমানটাও মানে আপনি বলেননি যে আমি আসলে ঠিক এই কারণে অভিমান করেছি, না ওটা তো বোঝাই যায়, ফোন না দিলেই তো বোঝা যায়, যোগাযোগ না করলে তো বোঝা যায়, ঘটনা আছে কিছু একটা। আর সে যে অপরাধী তো অপরাধী, সে যখন অনেক রাতে ঘরে ফিরে, এটা তো সবসময় না মাঝের সাথে, তখন তো সে বুঝেই যে আসলো, খাবার টেবিলে বাড়া আছে, সেই খাইলো, আমি দিলাম না, কিছু করলাম না, তো শুয়ে রইলাম, সকালে বাচ্চাদের নিয়ে চলে গেলাম, তিন দিন কোনো কথা নাই, ফোন নাই, সে তো অটোমেটিক বুঝে পাওয়া যায় একদম সহজেই। তো এরকম এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম, তো সেই একদিন দুই দিন পরে তো উনি মেসেজ পাঠাচ্ছে, ফোন দিচ্ছে, বারবার ফোন দিচ্ছে, তো তখন ফোন না ধরে তার উপায় নাই, এরকম সেরকম কিছু না। মান ভাঙানোর ক্ষেত্রে কিরকম, মানে হয় না যে অনেকেই অভিমান ভাঙাতে পারেন না, আবার অনেকের খুব ভালো কিছু গুণ থাকে? আমি বলছি প্রথমে, সে অনেক মিষ্টিভাষী একটি লোক। আচ্ছা। এবং সে মানে আমি কখনো ই করি না, মানে মানে আমি কখনো তার মান ভাঙাইতে যাই না, সেই ভাঙায়। আচ্ছা, হ্যাঁ সেটাও বলেছেন ভাইয়া যে আপনি আসলে একটু তেজি, এবং সেই ক্ষেত্রে আপনার হয়তো রাগটা একটু বেশি। আমি আমি একটু যোগ করি, জি, সেটি হচ্ছে যে সত্য কথা সেটি মিথ্যে হয়ে যায় না, সত্য সত্যই থাকে, হয়তো অনেকেই প্রকাশ করে, অনেকেই করে না। বন্ধুদের আড্ডা আমি খুব পছন্দ করি, আড্ডা খুবই পছন্দ। তো আর হচ্ছে যে কাট খেলতাম মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে, তো আমার স্ত্রী এবং দুটি সন্তান এরা কেউ কখনো অন্যায় কাজকে, অসৎ কাজকে অথবা অপসঙ্গকে কোনোদিন প্রশ্রয় প্রশ্রয় দেয় না, কোনোদিন না। চমৎকার। হ্যাঁ, কোনোদিন না। একদিকে ওই যে বললাম যে এই ভদ্রমহিলা হাসিনা আক্তার, হ্যাঁ একেবারেই তো অল্প বয়স থেকে পেয়েছে, আমার মেয়েরা এখন বলে যে আমার বাবা তোমার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কেন? যে তুমি বাল্য বিবাহ করেছো, আমার আম্মুর বয়স 18 হওয়ার আগে তুমি বিয়ে করেছো। হ্যাঁ, তো আমি বললাম যে মামলা করে দাও। হ্যাঁ, এরকম কথা হয়। তো যাই হোক, ওই বয়স থেকেই মানুষটিকে চিনি আমি। হ্যাঁ, অন্যায়কে, সেটা শুধু আমি না, তার সন্তানের ক্ষেত্রেও না, তার বাবার ক্ষেত্রেও না, মায়ের ক্ষেত্রেও না, তার পরিবারের কেউ না, সে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি, এবং এইটার সাথে কোনো আপোষ নাই। চমৎকার। এটা শুধু উনি পেশায় শিক্ষক তো পড়ে হয়েছেন, কিন্তু এটা তার জিনের মধ্যে, তার বাবা মা পর্যন্ত তাকে ভয় পেত। হ্যাঁ, তো তার পরিবারের সবাই, তো আমার বাচ্চারা পর্যন্ত মাকে ভয় পায় জমের মতো ছোটবেলায়। হ্যাঁ, সব কিছু ঠিক থাকলে সব, আবার তার চেয়ে উদার কেউ নেই। বুঝতে পেরেছি। তো এই ব্যাপারগুলো মানে নরম গরম মিলিয়ে একজন মানুষ, আসলে মিলিয়ে একজন মানুষ, কিন্তু গরম হলো ওইটা হচ্ছে একটাই দোষ, একটু ওই একটু বেশি গরম, একটু বেশি গরম, এই আর কি। আর সমস্ত কিন্তু তার দেওয়ার ব্যাপারগুলো আমার বাচ্চারা বুঝে না। বেশি গরম মানুষগুলোর মনটা না একটু বেশি নরম হয় মাঝে মাঝে, এটাও একদম সত্য কথা। মানুষ যখন মানে যারা একটু চট করে রেগে যায়, এরা আবার সে রাগটা চট করে পড়েও যায়, এটাও সত্যি। আবার অনেকের আছে হয়তো রাগ, কিন্তু রাগের আবার কারণ আছে। হ্যাঁ নিশ্চয়ই, সেটা অকারণে কখনো উনি রাগেন না, না না অকারণে না। এর চেয়ে ভালো আন্ডারস্ট্যান্ডিং আসলে আর কি হতে পারে? এখন যারা শুনছেন এই মুহূর্তে আজকে আমাদের আয়োজন ভালোবাসার জন্য অরণ্য, মানে আমি এখানে বসে আছি কেন, সেটাও কিন্তু আপনার ভালোবাসার জন্য, বা আপনি এখনো কান পেতে আছেন শুনছেন সেই জন্য। আর যে কথাগুলো আমরা আজকে শুনছি এই দুজনের কাছ থেকে, তাদের দুজনের যে বোঝা পড়ার বিষয়টা সেটা আমরা শুনছি, এবং এরকম অসংখ্য দিন আমাদের যায় যে শুধু একটু বোঝা পড়ার কারণে আমরা অশান্তিতে থাকি, যেটা আমরা একেবারেই চাই না। আমরা শান্তি চাই এবং সবসময় শান্তির জন্যই আমরা পরিশ্রম করে থাকি। এই ঘটনাগুলো আরও অনেক দূর যাবে, আরও অনেক শাখা প্রশাখা আমরা এর মাঝে পাবো, তাদের দুজনের ভালোবাসার অনেক ক্লিয়ারগুলো আমরা জানার চেষ্টা করবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিব, এই ঘন্টা থেকে বিদায় নিয়ে পরের ঘন্টায় আবার ফিরে আসব, আরও অনেক ঘটনা রয়েছে বাকি, এবং সেই ঘন্টায় আপনার সাথে সরাসরি ফোন কলেও কথা হবে। 02-55-03-66-59 এই নাম্বারে কল করে আমরা সরাসরি কথা বলতে পারবো আপনার সাথে। এই ঘন্টা থেকে বিদায় নিচ্ছি, ফিরছি পরের ঘন্টায়। শুনছেন ক্যাপিটাল FM 94.8। Capital FM 94.8 Capital FM 94.8 Desher number one music station. Bhalobasha
আসার জন্য অরণ্য। একদম ঠিক, আপনি শুনছেন ক্যাপিটাল এফ এম 94.8, আর যে অরণ্য আপনার সাথেই আছি ভালোবাসার জন্য অরণ্য, নতুন এই আয়োজন আশা করি সঙ্গে আছেন এবং যারা সঙ্গে আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সরাসরি কথা বলতে পারেন আজকে আমাদের অতিথির সাথে 02550366659, আবার বলছি 02550366659, এই নম্বরে সরাসরি কল করে কিছু কমেন্ট পড়ি। অনেকেই আমাদেরকে ফেসবুকে লিখেছেন, এটা কমেন্টগুলো পড়তে চাই। কানিজ নীলা বলছেন, প্রিয় আপু এবং ভাইয়া, নিরন্তর ভালোবাসা রইল আপনাদের দুজনের জন্য। সেই সাথে লিখেছেন মিফতাহাত উন আলিয়া, স্ত্রী সম্পর্কে এমন মন্তব্য সত্যি অসাধারণ, সাধুবাদ জানাই। আমরা একটা ফোন কল নিয়ে নিই, তারপরে আমরা আর বাকি কমেন্টসগুলো পড়ছি। দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমানুর। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি মোরশেদ বলছিলাম, ঢাকা থেকে, এয়ারপোর্ট। মোরশেদ বলছেন, মোরশেদ আপনার নাম? জি। আচ্ছা, অনুষ্ঠান শুনছেন পুরোটা? জি শুনতেছি, শুনতেছি। আচ্ছা, আমাদের সাথে আজকে আছেন আমাদের সবার প্রিয় জাকির হোসেন রাজু এবং তার স্ত্রী, কিছু বলবার আছে কিনা আপনার? আচ্ছা, খুব ভালো লাগছে কথা বলে, ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আরো কল নিব 02550366659। কে আছে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যালো, জি কে বলছেন ভাইয়া? আমি মোহাম্মদ আলমগীর কবির, কালিয়াকর গাজীপুর থেকে বলতেছি। আচ্ছা, আলমগীর কবির কালিয়াকর গাজীপুর থেকে বলছেন। জাকির হোসেন রাজু এবং তার স্ত্রী হাসিনা বেগম দুজন আছেন আমাদের স্টুডিওতে, কার সাথে কথা বলবেন? আমি ম্যামের সাথে একটু কথা বলতে চাই, আমার একটু কথা রয়েছে। আচ্ছা, আপনার যেহেতু কথা রয়েছে, ঘন্টা ধরে শুনতেছি অবশ্যই। হ্যাঁ, শুরু থেকে তো ম্যাম যে একটা কথা বলেছে এখানে, যে হাইডের কারণে সে মানে জাকির হোসেন রাজু ভাইয়ের এসে পছন্দ করেনি, গায়ে লেগেছে, কিন্তু তাদের হাইটটা কতটুকু পার্থক্য, কিংবা কতটুকু কার হাইট, এইটা একটু বলে উত্তর দেন ম্যাম, এখন উত্তর দেন, ভক্ত কিন্তু উত্তর দিতে হবে। আমাদের, আচ্ছা হ্যাঁ, ফোন কেটে গেছে, অসুবিধা, আপনি বলেন। আমাদের দুইজনের হাইট মনে হয় সমান 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 কাছাকাছি। ওকে, না সমান আসলে উনি বলছেন, হ্যাঁ, কিন্তু আসলে সমান না, আমার থেকে উনি একটু হাইট একটু বেশি, একটু বেশি। আসলে বিষয়টা হচ্ছে যে এই দেখেন, এখানেও কিন্তু আপনি একটু সংকোচ বোধ করছেন, কিন্তু আমরা যেটাকে আসলে হাইট বলি সেটা কিন্তু ক্যারি করাটা হচ্ছে নিজের ভেতরে। ক্যাটরিনা নাকি সালমানকে একবার একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে আমার হাইট তো তোমার চেয়ে বেশি, তো সালমান খান বলেছিল ইউ ক্যারি ইওর হাইট, আই উইল ক্যারি মাইন, মানে আমার হাইট আমার কাছে, তোমার হাইট হচ্ছে তোমার কাছে। জাকির হোসেন রাজুর হাইটের সাথে বাংলাদেশের অসংখ্য পুরুষের হাইট মিলবে না, সেটা অন্য কথা, এটা একদম সত্যি কথা। তবে আমরা এই হাইটে যাব না আজকে, আমরা যেহেতু অরিজিনাল হাইটে যাচ্ছি সেখানে যাই, আরেকটা ফোনে যাই। হ্যালো, কে আছেন সাথে? আমি ভালো আছি ভাইজান, কি নাম আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার নামটা একটু বলেন। আপনার নামটা এখনো বুঝতে পারছি না ভাইয়া। জি জি, আপনার নামটা একটু বলেন কাইন্ডলি। আমার নাম মোহাম্মদ ইমন। ইমন ইমন ইমন, আচ্ছা আচ্ছা, ওকে। জাকির হোসেন রাজু এবং হাসিনা আক্তার দুজনই আছেন, কার সাথে কথা বলবেন? আচ্ছা, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না কোনো একটা কারণে, হয়তো এটা হতে পারে, মাঝে মাঝে এরকমটা হয় যে হয়তো তিনি ঠিক মতো শুনতে পারছেন না। 02550366659 এই হচ্ছে নাম্বার। আর কয়েকটা ফোন কলস নিব, তার আগে কিছু কমেন্ট পড়ে নিতে চাই। একজন বলেছেন যে সৃজনশীল মানুষগুলো এমনই হয়, যেটা অবশ্য আপনি নিজেই বলেছেন যে আসলে এরকম হয়। এবং কে এম শিকদার আলী বলেছেন, সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ। সেই সাথে সিকান্দার বলেছেন, দুজনকে দেখছি এবং শুনছি আপনাদের কথা। সেই সাথে আছেন সামদানি বলছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি গোলাম সামদানি শাওন। ওকে, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। এমনি নজরুল আছেন, তিনি দেখছেন এবং ভাইয়ের জন্য শুভকামনা জানিয়েছেন। সেই সাথে নজরুল আছেন, আছেন নরসিংদী থেকে রাসেল বলছেন, ভাইয়ার মুভি, আচ্ছা মুভি কবে আসবে? আচ্ছা, মুভি নিয়ে আজকে আমরা কথা নাই বা বললাম, মুভি তো আসছেই, অলরেডি কিছুদিন আগেই একটা মুভি আসছে, সেটা আপনারা জানেন, মনের মতো মানুষ পাইলাম না,
এরপরে আরো মুভি আসবে ইনশাল্লাহ, সেই খবরগুলো জানতে চাই। এরপরে আমরা একটা কল নিব, 02550366659 এই হচ্ছে আমাদের নাম্বার। আপাতত একটু ফোন কলস বোধ হয় মানে না নিয়ে আমরা আবার একটু কথায় আসি। অনেকক্ষণ ধরেই অনেকে অপেক্ষা আছেন, যে ফোনগুলো আছে আমরা কিছুক্ষণ পরে আবারও ফোন কলসগুলো নিব। বাট আরেকবার যদি আমরা একটু ঘটনার মধ্যে আসি বা একটু জানি যে এরপরে মানে যেটা নিয়ে আসলে আমাদের কথা হচ্ছিল সংসারের ক্ষেত্রে, আপনি বলছিলেন যে আসলে যে মানুষ সংসার বোঝে না তাকে নিয়ে সংসার করা খুব কঠিন কাজ। সংসার না বোঝার আসলে কিছু উদাহরণ চাই এবং তারপরে আমরা জানতে চাইবো যে আসলে উনি সংসার সম্পর্কে কতটুকু না বোঝেন সেটা একটু জানতে চাই, যে আসলে না বোঝার কি কি এক্সাম্পল আছে। উনি তো যখন কাজ থাকে সব ভুলে যান, কাজ হলে সব ভুলে যান, না ভুলে যায় ওনার কাজ না ঠিক থাকে, সংসার উনি কখনো করেও না বুঝেও না। আমার সংসারে 30 জন গেস্ট থাকলো সেই আমার, কেউ না থাকলো আমার। তো আজকে যদি আমাকে 50,000 টাকা দিল, আমি 5 দিন পরে যদি বললাম আমার কাছে 1 টাকাও নাই, সে একবারও বলবে না যে 50,000 টাকায় কি খাতে খরচ করলা, কোথায় গেল। আবার যদি আমি 2 মাসও না বলি যে টাকা লাগবে, সেটাও জিজ্ঞেস করবে না 50,000 টাকা লাগবে। হ্যাঁ, 50,000 টাকায় কি তোমার 2 মাস চলতেছে বেরিতেছে? মানে আমি যদি 50,000 টাকা 3 দিন পরে খরচ করার পরেও বলি তাও কোনো কথা নাই? একটা মানুষ সংসারী হলে তো সে বলবে যে এই 5 দিনে তো 50,000 টাকা খরচ হওয়ার কথা না, তো 2 মাসও তো চলার কথা না, তাহলে সে কতটুকু সংসারী? তো তাই সে সংসারী না, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই তার বিরুদ্ধে। কিন্তু কিন্তু আমার আমার কমপ্লেন আছে। হ্যাঁ, সেটা তো সেটাতে আসবো, আমি কমপ্লেনের জায়গাটাতে আসবো, আমার কোনো কমপ্লেন নেই। আচ্ছা, কিন্তু মানে কি হলে আপনার আরেকটু ভালো লাগতো, যে মানে এই মানুষটা এরকম হলে আপনার খুব ভালো লাগতো? হয় না যে প্রত্যেকটা মানুষের নিজের মধ্যে একটা কল্পনা থাকে, যা আমাকে যদি সে এভাবে বলতো, কথাটা এভাবে না বলে, বা সে আমাকে যেটা দিয়েছে এটা না দিয়ে এটা দিলে ভালো হতো, বা সে আমার সাথে যেরকম আচরণটা করেছে এটা না করে এটা করলে ভালো হতো। আচরণে কোনো ত্রুটি নেই, আচরণে কোনো ত্রুটি থাকার কথাও না তার। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো প্রথমেই বলছি অনেক মিষ্টিভাষী এবং অতি সহজে আমাদেরকে সে আমাদের সমস্ত মানে আমি একটু রাগ করলে বা কিছু করলে উনি কখনোই কথা বলে না। হ্যাঁ, তো কথা বললে মনে হয় একটু ভালো হইতো, ভালো হইতো। আর বাজার দরটা একটু জানলো মনে হয় ভালো হইতো, পেঁয়াজের দাম যেভাবে বাড়ছে সেটাকে জানা দরকার ছিল, সেটা জানা দরকার ছিল। আচ্ছা, আমরা একটা ফোন কল নিয়ে নিই মধ্যে। হ্যালো, হ্যাঁ, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? ভাইয়া আমি ইমন। আচ্ছা ইমন, হ্যাঁ, সে সময় কেটে গিয়েছিল, বলুন কার সাথে কথা বলবেন আপনি? কথা বলার খুবই ইচ্ছা ছিল, হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারছি, সেজন্য অরণ্য ভাইকে খুবই ধন্যবাদ। আচ্ছা, আমার পক্ষ থেকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। একজন পরিচালকের সাথে দেখা করার ইচ্ছে, আজকে দেখা করতে কথা বলতে পারতেছি, এতে যে সবচেয়ে বড় পাওয়া। বলুন ভাইয়া, শুনতে পাচ্ছেন, আপনি সরাসরি কি বলতে চান বলেন। বলেন, আমি খুবই ইচ্ছে ছিল আর কি একটা পরিচালকের সাথে কথা বলার, দেখা হওয়া, একটু পাশে দেখার, চোখে দেখার। আচ্ছা, আপনি বলুন ভাইয়া, নির্ভয়ে এবং নির্দ্বিধায় বলুন আপনি কি কথা বলতে চান, কি বিষয়ে জানতে চান, আপনারাই তো আমাদের হচ্ছে আসল সম্পদ। নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। মানে মানে মনের একটা ইচ্ছে আর কি, একজন পরিচালক দেখবো, নাহলে উনি দেখতে কেমন, মানে দেখতে কেমন কথা বলেছিলেন, দেখতে পারিনি। অরণ্য ভাই আজকে এটা চালু করছে প্রোগ্রাম করার কারণে ওনাকে অনেক ধন্যবাদ, সেজন্য যেহেতু আপনার সাথে কথা বলতে পারতেছি, খুবই আশীর্বাদ কাছে নিয়ে যেতে পারে। আর আপনারা তো রাজ্যকে অনুষ্ঠান দেখছেন, শুনছেন এবং কথা বলছেন, এই যে এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। আমি ঘুমাই গেছি, আমি দিনে কাজ কাম করি, আমি ঘুমাই গেছি পট করে, রেডিও ভূমি খেলার আপডেট থেকে এই পয়েন্টে গেলাম, যখন শুনছি জাকির হোসেন রাজু ভাই আসছে, তখন আমার ঘুমটা মনে চলে গেছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আমি যতক্ষণ আছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি থাকুন এবং আপনার জন্য কথাগুলো শুনতে ভালো লাগছে, আর আপনার একটা ছবি আমি আজও চাই, আমার মোবাইলে ওখানেও আছে, 5 টাকার প্রেম মারুফ। না আসলে আসলে ভুল করছেন এই ক্ষেত্রে, 5 টাকার প্রেম নামে আমি কোনো ছবি বানাইনি। হ্যাঁ, এটা
না, পাঁচ টাকার প্রেম নামে আমি কোনো ছবি বানাইনি, এটা অন্য কোন রাজু, না না অন্য কোন রাজু হতে পারে। হ্যাঁ, হয়তো আপনি সিনেমার নামে ভুল করে থাকতে পারেন, ভুল হয়ে যেতে পারে, সেটাও হতে পারে যে আপনি এখন যে নামটা বলছেন সেটা, যাই হোক সেটা বড় বিষয় নয়, আপনি ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ, একদম শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, আমি ওনাকে আমার পক্ষ থেকে সালাম জানাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ বেশ কিছু কমেন্ট এসছে, এবং একজন সুলতানা পারভিন বলেছেন সংসারী বউ পেয়ে সংসার ভুলে গেছে রাজু সাহেব। সেই সাথে সুকন্যা ইসলাম সোমাইয়া বলছেন কেমন আছেন ভাইয়া, ভাইকে জিজ্ঞেস করেছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আজকে খুবই ভালো আছি, একটা অনুষ্ঠানের শুরুতে আমরা প্রথম গেস্ট একদম, এবং একসাথে দুজন আসলে কোনো অনুষ্ঠানে, এইরকম কোনো অনুষ্ঠানে আসা হয়নি, হয়নি কখনো, এর জন্য আরো অনেক বেশি ভালো লাগছে। নিশ্চয়ই, শনির একটা থেকে একজন যোগ দিয়েছেন, খাগড়াছড়ি থেকে একজন আছেন, পটিয়া চট্টগ্রাম থেকে একজন দেখছেন এবং শুনছেন, প্রশ্ন একই, ভাইয়ার সিনেমা কবে আসবে? আচ্ছা ভাইয়া কি উত্তর দেবেন নাকি? না আমি তো বাধ্য দর্শকের শ্রোতার উত্তর দিতে প্রশ্নে। সিনেমা আসলে অনেকগুলো সিনেমা তো করলাম, সব সিনেমাই করেছি অন্য প্রযোজকের সিনেমা, তো আসলে হয়েছে কি যে অন্যের টাকা দিয়ে সিনেমা যখন আমরা নির্মাণ করি তখন কিছু না কিছু হলেও প্রযোজকদের কথা শুনতে হয়, কোনো কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, তো এতে করে হয় কি যে আসলে একটা পরিচালক যা চায় একেবারে ষোলো আনা তার মতো করে এটা সিনেমা বানানো যায় না। আচ্ছা, তো এখন ভাবছি যে যদিও চলচ্চিত্রের খুব দুর্দিন, তারপরে ভাবছি যে নিজেদের মতো করে একটা সিনেমা তৈরি করতে পারি কিনা, যেভাবে হোক ফান্ডিং করে টাকা পয়সা জোগাড় করে নিজেদের মতো করে, নিজের মতো করে একটা সিনেমা বানানোর পরিকল্পনা বা চিন্তা করছি। শুরুর ডেটটা বলতে পারবো না কবে কবে, তবে খুব শীঘ্রই আশা করছি যে মাঠে নামবো। মাশাআল্লাহ, আমরা আশায় থাকলাম, এবং এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন যারা এই প্রশ্নটি করছিলেন। পরবর্তী কল কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি ভাইয়া, কে বলছেন কোথেকে? আমি আকরাম হোসেন গাজীপুর কাপাসিয়া থেকে বলছি। আকরাম হোসেন গাজীপুর থেকে বলছেন, আকরাম ভাই আজকে আমাদের সাথে জাকির হোসেন রাজু এবং হাসিনা আক্তার আছেন, তারা দুজনেই কার সাথে কথা বলছে? জি বলেন রাজু ভাই, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে, আমার খুবই ভালো। জি আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনার সাথে আমার একটা কথা মিলছে, এই জন্য আমি আপনার কাছে ফোন দিছি। আমি 30 বছর রাত্রে ঘুমাই নাই। আচ্ছা আচ্ছা, কারণ কি? 30 বছরের মধ্যে আমি বাইরে ছিলাম প্রায় 18 বছর। আচ্ছা, জার্নি করছি, গাড়ি চালাইছি 18 বছর, 6 দেশ বাইরে। আচ্ছা, আপনি কি যে আর বাংলাদেশ 15 বছর চাকরি করছি, বাইরে 18 বছর, এই 32-33 বছর আমি রাত্র ঘুমাই নাই, এখন বাড়িতে আসছি 7 বছর, আমার পরিবর্তন হয় নাই, মানে এখন আর ঘুম হয় না, এখন ঘুম হয় না আসলে, না রাত্রে আমি ঘুমাইতে পারি না, যে আগে অভ্যাস হয়ে গেছে এখন ঘুমাইতে পারি। হ্যাঁ, অভ্যাস একটা বড় ব্যাপার, তারপরেও আপনি দেশের বাইরে ছিলেন, সেটাই, যারা দেশের বাইরে ছিলেন বাইরে থাকেন, আর ফিল্ম যে কত দেখছি আমি বইলে শেষ করতে পারবো না। আচ্ছা, বাংলা যেরকম হিন্দি এরকম বইলে শেষ করা যাবে না। জি আচ্ছা, বাংলা যত পুরনো ফিল্ম আছে আমি পেপার দেখে যাইতাম ঢাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের একজন একেবারে কাছের মানুষ। কাছের মানুষ, আমার একটা শখ ছিল এফডিসির ভিতরে, কিন্তু এই সুযোগ আমার হইল না। আচ্ছা, আপনি এফডিসির গেটে যে কোনো দিন এসে, আপনি যে কোনো দিন এসে এফডিসির যে সিকিউরিটি থাকে তাদের কাছে বলবেন যে আমি কাপাসিয়া থেকে এসেছি জাকির হোসেন রাজুর সঙ্গে একটু দেখা করতে, তাকে জোগাড় করে দেন অথবা তাকে ফোনে ধরিয়ে দেন। হ্যাঁ, নাম্বার জোগাড় করে দেন, আমি আপনাকে এফডিসি ঘুরিয়ে একদম পুরোপুরি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ওকে ভাই, ওকে ভাই, এটা করলে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। জি বড় আর কি হতে পারে আপনার জন্য। ওকে ভাই, ভালো থাকেন, ধন্যবাদ, ভাবিকেও ধন্যবাদ, অসংখ্য প্রবাসী শ্রোতা আছেন, অসংখ্য দর্শক আছেন যারা আপনাকে অনেক ভালোবাসেন, অনেক অনেক ফোন আছে, আমি হয়তো সবগুলো নিতে পারবো না, তারপরও অনেকগুলো নেওয়ার চেষ্টা করছি, একটু বেশি ফোন। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন কোথেকে? আমি ব্রাহ্মণবাড়ি থেকে রুনা বলছিলাম। রুনা,
ভ্রমণ পেরিয়া থেকে। আচ্ছা রোনা, জাকির হোসেন রাজু হাসিনা আক্তার কার সাথে কথা বলবেন শুরুতে সেটা একটু বলেন। আমি আসলে দুজনের সাথে কথা বলবো, কিন্তু প্রথমে ভাবির সাথে কথা বলবো। আচ্ছা বলেন, শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো। জি হ্যালো, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমার জন্য দোয়া করবেন। আহা আপনার জন্য দোয়া পারলে আমি মানে আমি এক্সপ্রেস করতে পারছি না যে আমার ক্ষমতা থাকলে আমি এখনই মানে কাজ করে ফেলতাম। আল্লাহ যেন না না আমার আসলে কি আমি তো আর এসএমএস লিখতে পারি না কিংবা কোনো কমেন্ট করতে পারি না, তার জন্য ইচ্ছে হয়েছে যে আপনাদের সাথে কথা বলবো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আল্লাহর কাছে প্রার্থনা করি একজন সাধারণ পাপি বান্দা আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যেন আপনার পাপি তো আমিও পাপি আসলে কি বলবো তারপরে আপনার জন্য দোয়া করছি আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে আল্লাহ যেন আপনার আপনি দোয়া করবেন। আসলে ভাইয়া পৃথিবীতে বাঁচতে গেলে আমার কিছু প্রয়োজন নাই, আমার দোয়ার প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। কারণ আমি কাউকে দেখতে পাই না, পৃথিবীর কোনো মানুষের মুখ দেখি না, আমি কিভাবে বাঁচবো যদি আপনাদের দোয়া না পাই? না আমি সত্যি মন থেকে বলছি যে আপনার জন্য আপনার চারপাশে যারা আছেন তারা যেন আপনাকে কখনো কষ্ট না দেয়, আপনাকে অনেক ভালোবাসা দিয়ে আপনার যে যেখানে স্বল্পতা আছে হ্যাঁ এই এই ব্যাপারটা যেন বুঝতে না দেয়, আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে, সবার কাছে আমি অনুরোধ রাখলাম। থ্যাংক ইউ। আসলে আমার জন্য এরকম, আমি আসলে সত্যি কথা হয়তো আপনার সাথে যারাই কথা বলছে আমার মতো এরকম স্পেশাল গিফট মনে হয় কেউ পায়নি, আমি আপনার কাছ থেকে এরকম একটা গিফট পাইলাম। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আপনি ভালো থাকবেন, আর আপনার চারপাশের লোকদেরকে আমি বলছি আবারও আমার আমার নাম করে আপনি বলবেন যে উনি বলেছেন আমাকে জানো তোমরা সবাই বেশি করে ভালোবাসো। অবশ্যই অবশ্যই। আর এই অনুষ্ঠান দেখার জন্য আরো বেশি ভালোবাসা, অনুষ্ঠানের নামই হচ্ছে ভালোবাসার জন্য অরণ্য। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। জি আপনিও ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের অসংখ্য মানুষের অসংখ্য গল্প, অসংখ্য ইমোশনস রয়েছে। আরেকটা ফোন কল চাই না, অনেক ফোন আছে আসলে, আমি মানে সবগুলো নিতে পারবো না জানি, তারপরও একটু নেওয়ার চেষ্টা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি আমি বাশার বলছিলাম, মিরপুর থেকে। বাশার ভাই কেমন আছেন? বাশার ভাই জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকির হোসেন রাজু হাসিনা আক্তার কার সাথে আগে কথা বলবেন? আমি আসলে ম্যাডামের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা বলেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আল্লাহর মেহেরবানি। আমি স্যারের একজন স্টুডেন্ট, স্যারের ভক্ত। আজকে যখন উনি এই প্রোগ্রামে যাচ্ছিল তখন ওনার সাথে আমার কথা হয়েছিল। আমি মানে স্যারের পক্ষে একটা অভিযোগ, মানে স্যারের হয়ে আপনার প্রতি একটা অভিযোগ রাখছিলাম। এটা হচ্ছে একজন সৃজনশীল মানুষ সমাজের সকল কিছু কন্ট্রোল করতে পারে, সংসারের সকল কিছু ফিল্মে তুলে ধরতে পারে, আপনার অভিযোগ যে সংসারের প্রতি ওনার মানে একটু অভিজ্ঞতা নেই? আমি বলবো যে না, উনি আসলেই অভিজ্ঞ, কিন্তু উনি আসলে মানে ওই সমাজ এবং ফিল্ম বা সকল কিছু নিয়ে কন্ট্রোল থাকে বলে, আর এবং সংসারের সকল দায়িত্ব আপনি নিয়েছেন বলেই ওদিকটা উনি মনোযোগ দেয় না, ওইটা উনি বোঝে না, এমনটা না? এটা সত্য, তাকে আমি মানে কোন সুযোগই দেই না সংসার করার। বাসার অসংখ্য ধন্যবাদ, আমরা এই প্রসঙ্গে আসব। হ্যাঁ ওই যে আমি বলেছি আমার কমপ্লেইন আছে, আমরা এটা আলোচনা আসব। কমপ্লেইনটা আমিই বলেছিলাম, তাকে আসলে সুযোগই দেওয়া হয় না সংসার করার। ঠিক আছে বাসার ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ, আবারও কথা হবে না? আমাদের ফোন কলস গুলো আসতেই থাকবে, আমরা এবার আবার একটু মানে প্রসঙ্গে আসি। আসলে কি কার সম্পর্কে কতটুকু জানেন ভাইয়া, যেটা বলছিলেন সেই জায়গাটা থেকে যে ম্যাডামের প্রতি আপনার একটা অভিযোগ বা কিছু অভিযোগ আছে সেই জায়গাটা, সংসার বুঝি না পারি না এই ব্যাপারটা। প্রথম সিনেমা বানিয়েছি জীবন সংসার, জীবন সংসার। হ্যাঁ তো জীবন এবং সংসার, এবং সংসার একসাথে। হ্যাঁ আসলো কোথা থেকে? আচ্ছা জীবন সংসার। হ্যাঁ তো ছবি যখন নির্মাণ করছে তখন একদিন দুষ্টুমি করে উনি বলছেন, এই যে মিস্টার রাজু, জাকির হোসেন রাজু, জীবন সংসার সিনেমা বানাচ্ছেন, আপনি কি বোঝেন জীবন সংসার?
আচ্ছা, আপনি তো স্বামী সংসারও বানিয়েছেন। স্বামী সংসারও বানিয়েছি। আচ্ছা, স্বামী সংসার পরে বানাইছি। আচ্ছা, অনেক পরে, কিন্তু প্রথম সিনেমায় জীবন সংসার। জীবন সংসার, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো আসলে ও কমপ্লেইনটা হচ্ছে যে যদি ডিমান্ড না থাকে আমার জন্য এটা নিয়ে আসবা বা এই কাজটা করো বা এই কাজটা বাজার লাগবে, হ্যাঁ, সংসারের কোনো দায় উনি কখনোই আমাকে বলেননি, নিজে হাতে করেছেন, একদম সামলেছেন, সেজন্যই হয়তো সামলেছেন। এবং যদি করাতো তাহলে হয়তো করতে করতে আমার অভ্যাস হয়ে যেত। হ্যাঁ, তো ওই যে আমি বললাম না যে 3 কেজি ওজন যদি হতো একটা, ওই 2-1 দিন তার সঙ্গে গিয়েছি, হ্যাঁ, ওজন এটা আমার হাতে উনি না দিয়ে নিজের হাতে নিত, অথবা সঙ্গে আমার বাচ্চারা থাকলে পরে বলতো এই তোর আব্বু রাত থেকে এটা নিয়ে নে, এটা বলতো আসলে, কারণ এমনিতে শ্রদ্ধা ভালোবাসা এটা তো আসেই, আর সৃজনশীল মানুষ হিসেবে আমাকে স্যাক্রিফাইস করেছে। আর হচ্ছে যে আরেকটা কারণ আছে, আমার একটু অ্যাজমা আছে, একটা জেনেটিক অ্যাজমা, তো অ্যাজমা যাদের আছে তাদের তো একটু পরিশ্রম করলে, কায়িক পরিশ্রম করলে দমে টান পড়ে যায়, এই ব্যাপারটা সে ভীষণভাবে ফিল করতো। হ্যাঁ, শুধু এইটা না, মানে আমার সব কিছু, আমার ওষুধগুলো সে কেনে নিয়মিত, ওষুধ ফুরিয়ে গেলে 2 দিন আমি দেখলে আমি নিজে খাচ্ছি না। আপনি জানেন না কিন্তু তিনি ঠিকই, হ্যাঁ, ওই প্রেসক্রিপশন দেখে দেখে ওষুধ 2-3 মাসের ওষুধ একসাথে কিনে ফেললো। হ্যাঁ, কোনোটা ফুরিয়ে গেলে আমি হয়তো 2-3 দিন খেলাম না, কিন্তু উনি এসে আইসা ওই যে ধমক শুরু হইতো যে হ্যাঁ এই ওষুধ ফুরিয়ে গেছে, নিজে একটা ওষুধ কিনে আনলে কি হয় এটা, কারণ উনি তো ঢাকায় থাকেন না। আসলে ওই কারণেই সে দায়িত্ব দেয়নি আমাকে, নিজের কাঁধে তুলে নিয়েছে। তো এইটা হচ্ছে যে ভালোবাসা, দায়বোধ, স্বাধীনতা দেওয়া এবং এগিয়ে যাওয়া। তো আমি তো বলেছি যে এই ঋণ শোধ হবার নয়, এই ঋণ শোধ হবার নয়। আর আমার সংসারে আমার মেয়ে, দুটো মেয়ে, হ্যাঁ, মেয়ে দুটো বড় হয়েছে ওই মায়েদের মতোই, হ্যাঁ, তাদের যে মানবিক অনুভূতি সেটাও ওই বাবার প্রতি, হ্যাঁ, ভালোবাসা, বাবা এটা পারে না, বাবা ওইটা পারে না, এটা, হ্যাঁ, এইটা, তারা নিজেরা নিজেরা এগুলো সব করে। তো এইভাবে সংসারটাকে, সংসার দিকে আমার তাকাতে হয়নি বলেই, হ্যাঁ। আর এছাড়াও অন্য কোনো সমস্যায়ও দেখা গেছে যে আমার হয়তো অর্থ সংকটে পড়েছি, হ্যাঁ, পারিবারিক এই সমস্যা ওই সমস্যা, আমার হাতে অর্থ নাই, তখন দেখা গেছে তার আমি শরণাপন্ন হয়েছি, উনি নির্দ্বিধায়, হ্যাঁ, আপনাকে সাপোর্ট দিয়েছে। আর একটা মজার ব্যাপার হলো যে আমার সবচেয়ে ভালো হয়েছে আমার কাজ করার ক্ষেত্রে, এটা মানে অন্য অন্য পরিচালক কিংবা অন্য সৃজনশীল মানুষ অনেকের সঙ্গেই পরিচয় আছে, তাদের ঘরে এই সুখ নাই, অনেকেরই আমি জানি, একদম। সেটি হচ্ছে যে সে আমার একজন ভক্ত, ভীষণ ভক্ত। কি চমৎকার, ভীষণ ভক্ত। এবং আপনাকে এরকম একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যেমন মনে করেন উনি আছেন বিক্রমপুরে, আমি আছি ঢাকায়, তো টেলিভিশনে আমার সিনেমার একটা গান দিয়েছেন, হ্যাঁ, উনি বেডরুমে বসে ওই গান শুনছেন, আর আমার মেয়ে দুটো বারান্দায় বসে তারাও শুনছে যে ওই বেডরুমে টেলিভিশনে মা এই গান দেখছে। এখন এক মেয়ে আর এক মেয়েকে বলছে যে এই এখনই দেখবা টেলিভিশনের ভলিউম বাড়বে, আর হচ্ছে যে একটা ফোন যাবে ঢাকায়, হ্যাঁ, আমার গান টেলিভিশনে চলছে, এটা মানে উনি আমাকে ফোন করে বলবে। এই দুটো নিয়ে ওই মেয়ে দুটো হাসাহাসি, হ্যাঁ, এই বিষয় নিয়ে। আচ্ছা, তো আমার গানগুলো দেখা, আমার সিনেমাগুলো দেখা, আমার সিকোয়েন্সগুলো ছবি দেখা, এবং প্রত্যেকটা সিকোয়েন্স যে খুনসুটি, সংলাপ, এগুলো সে একজন মহাভক্ত আমার। এবং নিজের লেখার মধ্যে যে কোনো লেখকের নিজের চরিত্র তো থাকে, লেখককে পাওয়া যায়, তো ছবির মধ্যে পরিচালককে পাওয়া যায়। আমি আসতে চাচ্ছিলাম এই জায়গাটাতে। হ্যাঁ, পাওয়া যায়। তো ওই দৃশ্য দেখে দেখে বলতো ওই আমার আত্মীয় স্বজন, হ্যাঁ, শালিটালি যারা আছে, এই যে এটা তোর দুলাবার স্বভাব, মেয়েদের বলতো এই এই তোর বাপের দেখ, এই যে এই এই যে দুষ্টমি বান্দ্রামি গুলো, এগুলো নিজের নিজের স্বভাব। তো অবশ্য বাইরে আমি অন্যদের সাথে বান্দ্রামি করি না, কিন্তু বউয়ের সাথে অনেক বান্দ্রামি করি বা করেছি, হ্যাঁ, সেগুলো মজার ঘটনা। সেটা হচ্ছে যে ওই পিছন থেকে গিয়ে চিমটি মারতাম। আচ্ছা, উনি পাক করছে, হঠাৎ দেখা গেল যে আমি একটা চিমটি মারছি। তো এই কাজের মধ্যে এরকম বিরক্ত করলে মাঝে মধ্যে দেখা গেল ওই যে ওই খুন্তি, এটা আমি ওদের সরে যেতাম। এগুলো তো চলচ্চিত্রে এসছে, হ্যাঁ, এগুলো আমার ছবিতে আছে, হ্যাঁ, এগুলো আমার ছবিতে আছে, আমার সিনেমায় আছে। আচ্ছা, তো আসলে সংসারের দায়িত্ব উনি দেয়নি, করাননি, আর আমিও লেখালেখি। তারপরে রাত জাগার ব্যাপারটা, এটা হয়েছে কি, আমার পড়ার একটা অভ্যাস আছে, হ্যাঁ, তো ওই যে প্রবাসী ভদ্রলোক যে বললেন অভ্যাস হয়ে গেছে, ঘুম হয় না, তো আমার আসলে রাত জাগার অভ্যাস ছাত্রজীবন থেকে। আচ্ছা,
হ্যাঁ, ছাত্র জীবন থেকে রাত জাগার অভ্যাস, দশটার পরে পড়াশোনা করা শুরুই হতো দশটার পরে। হ্যাঁ, তো এইভাবে। আর হচ্ছে যে পাঠ্যপুস্তকের বাইরে অনেক বই পড়ি। ওই যে উনি একবার ফাঁকে বলেছেন যে আমার ঘর ভরা বই, খাটের নিচে বই, আলমারিতে বই, এখানে বই, হ্যাঁ, র্যাকের মধ্যে বই, বইয়ের যন্ত্রণায় অস্থির। হ্যাঁ, তো রাত জেগে বই পড়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের বই, মুভি দেখা, এইসব রাত জেগে। তো এটা নিয়েও মাঝে মধ্যে রোমান্টিসিজমও আছে, ঝগড়াঝাটিও আছে। রোমান্টিসিজম, উনি বেডরুমে ঘুমাচ্ছেন ঢাকায়, আমি ড্রয়িং রুমে বসে বই পড়ছি। হ্যাঁ, ওইখান থেকে কুটিশ করে একটা মিস কল মারলেন। হ্যাঁ, তো আচ্ছা, তো তারপরে আমি বুঝলাম যে তাড়া দিচ্ছে। তারপরও আধা ঘন্টার মধ্যে আমি উঠলাম না। হ্যাঁ, তো এরপরে দেখা গেল যে হ্যাঁ চমৎকার। আচ্ছা, আপনার ভালোবাসার এবার একটা সংসার, একটা হচ্ছে চলচ্চিত্র। নিশ্চয়ই সংসারের ভালোবাসা তো আছে, কিন্তু সবচেয়ে আমার ধারণা, বা সেটা ম্যাডামও হয়তো একমত হবেন, যে জাকির হোসেন রাজুর ভালোবাসার অনেকটুকু জুড়ে আছে চলচ্চিত্র। 2010 একটু ফেরত যেতে চাই, আপনার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ইনফ্যাক্ট ওই বছরই দুটোই পেয়েছিলেন খুব সম্ভবত, একটা চলচ্চিত্রের জন্যই। একটা চলচ্চিত্রে টোটাল আমরা পেয়েছিলাম সাতটা, তার মধ্যে দুটোই ছিল আপনার? দুটো ছিল আমার, একটা বোধহয় ছিল চিত্রনাট্য, আর একটা না, একটা ছিল সেরা, আচ্ছা, সংলাপ আর সেরা কাহিনী। সেরা কাহিনী, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেরা কাহিনীকার এবং সেরা সংলাপ রচয়িতা। ওই বছর কিন্তু শাকিব খান ওই ছবিতে প্রথম জাতীয় পুরস্কার, প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভালোবাসলেই ঘর বাঁধা যায়। আর ওকে একটু এসআই টুটুল, হ্যাঁ, ওই তো গায়ক গায়িকা নায়ক রুমানা পেয়েছিল, মিউজিক ডিরেক্টর পেয়েছিল, অসংখ্য অসংখ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটা চলচ্চিত্রের জন্য সেটা। আচ্ছা, তা এবার একটু আসি, মানে একদম প্রথম চলচ্চিত্রে আসার একটু ভালোবাসার জায়গাটা যেহেতু আপনার তৈরি হয়েছে, সেটা কিভাবে হয়েছিল এই জায়গাটাতে একটু আসতে চাই। এটা অনেকবার বলেছি আমি, বহু ইন্টারভিউতে, অনেক ইন্টারভিউতে বলেছেন। হ্যাঁ, তারপরেও আপনি জিজ্ঞেস করছেন, আসলে আমার প্রথম পরিচালক হওয়ার স্বপ্ন ছিল না। কলেজ জীবনে আমাদের জেলা শহর মাদারীপুর, বর্তমান জেলা, তখন ছিল মহাকুমা, তো জেলা শহরে কলেজে পড়ি এবং তখন প্রচুর ছবি দেখতাম। ছবি দেখতে দেখতে প্রেমে পড়ে গেলাম সিনেমার, এবং মনের মধ্যে জাগলো সিনেমার গল্প লিখব। আর এর আগে ছাত্র জীবনে ছড়া ঠড়া দুই একটা লিখেছি, হ্যাঁ, বা এগুলো গান ভালো লাগতো, গান শুনতাম, কিন্তু ওই কলেজ জীবনে সিনেমা দেখতে দেখতে যে ছবি ভালো লাগতো 10-12 দেখিয়েছি ওই রকম সিনেমা, তখন স্বপ্ন হচ্ছে যে সিনেমার গল্প লিখব। তারপরে মাঝখানে অনেক স্ট্রাগল, কিভাবে সিনেমার সঙ্গে, যেখানেই যাই সিনেমার প্রতি দুর্বলতা থাকেই। তারপরে শেষমেশ যখন সিনেমায় আসলাম, সবকিছু ছেড়ে ছুড়ে এসে দু চার দিন এর মধ্যেই আমি বুঝে গেলাম যে আমি যে গল্প লিখব আসলে মূল ক্ষমতা পরিচালকের হাতে। আচ্ছা, কারণ আমার গল্পটি আমার মতো করে পর্দায় যাবে না, এটি আসলে পরিচালক যেভাবে নেবেন সেভাবে যাবে, পরিচালক যেভাবে কনসিভ করবেন বা তিনি যেভাবে উপস্থাপন করতে চাইবেন সেভাবেই সেটি পর্দায় যাবে। তখন আমার মনে হলো তাহলে তো আমার গল্প আমার মতো করে যাবে না, তাহলে গল্প লিখে লাভ কি? অতএব আমাকে পরিচালকই হতে হবে, সিদ্ধান্ত পরিচালক হওয়ার। আচ্ছা, এবং এরপরে ওই পরিচালক যখন হলাম, তখন নিজের গল্পে জীবন সংসার কাহিনী সংলাপ চিত্রনাট্য 1995 এবং বিখ্যাত একটি গান, পৃথিবীতে সুখ বলে যদি থেকে থাকে, ওই গানটিও আমার লেখা। হ্যাঁ, তো এইভাবেই প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি আমার সম্পূর্ণ কাহিনী সংলাপ চিত্রনাট্য আমার লেখা। এটাও আমি করেছিলাম এই কারণে যে বাংলা চলচ্চিত্র না, পৃথিবীর অনেক দেশের চলচ্চিত্রের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ থাকে যে নকল গল্প, অমুক তমুক, এই ব্যাপারগুলো থাকে, অভিযোগ থাকে, কিন্তু আমাকে যেন কেউ বলতে না পারে যে নকল গল্পের সিনেমা আমি বানাই। অন্তত প্রথম কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করবো নিজের মৌলিক কাহিনী, একদম নিজের। অসংখ্য ছবির অফার এসছে আমার প্রথম ছবির পরে, আমি ফিরিয়ে দিয়েছি, করিনি, একটা ছবি করেছি। আচ্ছা, তারপরে আমার একটি ধারা তৈরি হয়ে গেল, ইন্ডাস্ট্রির সবাই বিলিভ করলো এবং তারাই স্বীকৃতি দিল, তারা বললো নানান জন তাদের মুখ থেকে স্বীকৃতি এসছে যে ও একদমই নিজের ধারার লোক, নিজের ধারার লোক, একদম তাই, একদম তাই। এবং
আমরা মানে আপনার যেহেতু চলচ্চিত্র আপনার একটা ভালোবাসার জায়গা এবং যেহেতু একটা ভালোবাসা নিয়ে কথা হচ্ছে, তো সেই ক্ষেত্রে একদম শুরুতে হচ্ছে মানে সংসারে ভালোবাসার গল্প আছে, একদম সর্বশেষ আপনার যে চলচ্চিত্র মনের মতো মানুষ পাইলাম না, সেটা তো ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসাটার মধ্যেও আবার সমাজের জন্য বা সমাজের আসলে পরিবর্তনের প্রতি আপনার একটা ভালোবাসা আছে। এই এই ছবিটার কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে, এক্স্যাক্টলি সমালোচনা হয়েছে, মানে বিরূপ সমালোচনা অনেক হয়েছে, যে ছবির নামকরণের সাথে গল্পের একদম মিল হয়নি এইরকম কথা বলেছেন। এবং আমি শুনেছি যে নামকরণটা কেন এরকম হলো, খুব ভালো হয় নাই নামকরণ, বাংলা চলচ্চিত্রের নামকরণ এরকম কেন হবে, অনেক কথা শুনেছি, অনেক কথা হয়েছে। তো আসলে বিষয়টা হচ্ছে কি, যে আমার ওই ছবির মূল বিষয় কিন্তু প্রেম ছিল না, দুটি ছেলে মেয়ের প্রেম এবং তাদের মিলনাত্মক তাদের মিলন হয়েছে, তাহলে ছবির নাম মনের মতো মানুষ পাইলাম না কেন হলো। হ্যাঁ, আসলে ওই ছবির শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ সমস্ত কথাবার্তা ছিল হচ্ছে দেশ, দেশের নানান অনিয়ম অসঙ্গতি, হ্যাঁ এই সমস্ত বিষয় নিয়ে, এবং দরিদ্র মানুষের বঞ্চনা, হ্যাঁ এই সব নিয়ে। আসলে আমি যেটা বলতে চেয়েছি, পুরো ছবি জুড়ে সংলাপ, পুরো ছবি যদি আবার ওইভাবে কেউ দেখে তাহলে সে বুঝবে প্রতিটা ফ্রেমে ফ্রেমে আছে। সেটি হচ্ছে আমি যা চিন্তা করি যে আমার দেশের আমার রাষ্ট্রের হ্যাঁ কোথাও একদম পারফেক্টলি মনের মতো মানুষটা নাই, সমাজে নাই, রাজনীতিতে নাই, বিভিন্ন জায়গায় কোনো জায়গায় আমার মনের মতো মানুষটা নাই। এটা এটা কিন্তু প্রত্যেকে বলেও থাকে এই এই জিনিসটা, এটা কিন্তু প্রত্যেকে যে আমি আসলে মনের মতো মানুষ পাইলাম না, কিন্তু এই জিনিসটাই আপনি পর্দায় তুলেছেন এবং সেটা নিয়ে তো কথা হচ্ছে। একটা টেক্সট পড়ে শোনাতে চাই, যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে পাঞ্জিরি জাকির মেঘলা। তো বলছেন, উই বোথ সিস্টার্স অলওয়েজ ফিল সো ব্লেসড হ্যাভিং সাচ পিওর হার্ট প্যারেন্টস ইন আওয়ার লাইফ, টু মি দে আর দ্য মোস্ট অনেস্ট অথেন্টিক অ্যান্ড পিওর অ্যামেজিং পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। They are so friendly and super supportive parents. Love you both a lot. You guys are my pride. Baba, আমার বড় মেয়ে, আমি জানি সেজন্যই পড়েছি এটা আলাদা করে। তো যাই হোক বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা বোঝো। আমার নিজের মা এবং আমার নিজের স্ত্রী আমাকে বুঝেন, কিন্তু আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে দুটোই, ওরা ওরা বাবাকে এত বেশি বোঝে। ওদের এমন কিছু কথা, ব্যক্তিগত কথা যা মার সঙ্গে শেয়ার করতে ভয় পায়, সেগুলো আমার সঙ্গে শেয়ার করে। সো আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু মাচ, অনেক ভালোবাসি। যদি কখনো কোনো কষ্ট দিয়ে ফেলি নিজের অজান্তে, তোমরাও আমাকে ক্ষমা করে দিও। আসলে এটা অন্যরকম একটা ভালোবাসা। এবং আমার সংসারে অরণ্য, আমি বলি যে টাকার অভাব আছে, সম্পদের অভাব আছে, কিন্তু আমার সংসারে আমার দুটো বাচ্চা এবং এই যে স্ত্রী সহধর্মিণী আছেন, আমার সংসারে ভালোবাসার অভাব নেই, ভালোবাসার কোনো অভাব নেই, মাশাআল্লাহ। আমরা আরেকটা ফোন করলে যাই, একটু দেখি চেঞ্জ হয় কিনা দেখি। হ্যালো, সালাম আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সামাদুর রহমান সাকিব, কুষ্টিয়া খোকসা। ঠিক আছে, তাহলে আজকে এর মতো আমরা রাখলাম, অন্য একদিন কথা হবে নিশ্চয়ই। অবশ্যই আবারও কথা হবে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। 02550366599 নাম্বারটাতে অনেক দূর থেকে অনেকে কল করছেন, এমনও আছেন যে আমাদের FM ফ্রিকোয়েন্সির বাইরে থেকে অনেকে আছেন, একেবারে বাড়ির চালে অ্যান্টেনা লাগিয়ে শুনেন এরকম লোকও আছেন অনেক দূর থেকে, এই শীতের মধ্যেও আছেন এরকম অনেক। হ্যালো ভাই, আপনার পেছনের রেডিওর ভলিউমটা কমাতে হবে একটু। হ্যাঁ জি শুনতে, জি ভাই আপনার নামটা একটু বলবেন? মিষ্টি কথা বললে ঘুমটা গেছে গা। দুই ভাই মিলিয়ে শুনতেছি, অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আপনারা এত রাত জেগে, এত রাত জেগে আপনারা এই শীতের দিনে অনেক কষ্ট করে যে এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, আপনাদেরকে অশেষ ভালোবাসা, অশেষ কৃতজ্ঞতা আপনাদের প্রতি। মঞ্জুরি জাকির শুক্লা, সেও এস এম এস করেছে এবং তার এস এম এস টাও খুব চমৎকার, খুবই সুন্দর, এবং আমি খুব ইমপ্রেসড। হয় না যে একটা পরিবারে পুরো এক পৃথিবী ভালোবাসা আমি দেখতে পাচ্ছি, মানে এত আন্ডারস্ট্যান্ডিং, এত সুইটনেস একটা পরিবারের মধ্যে আসলে খুব কম হয়। আমার মনে হয় হয়, আসলে কম বলাটা ঠিক নয়, প্রত্যেকটা পরিবারেই হয়। তবে আজকে আমরা যেটা পর্দায় দেখতে পাচ্ছি বা আমরা যেটা শুনতে পাচ্ছি, সত্যি এই ভালোবাসাগুলোই আমরা প্রত্যেকটি পরিবারে দেখতে চাই। শুক্লা বলছেন, আব্বু আম্মু দুজনকে একসাথে এই প্রথম কোনো ইন্টারভিউতে দেখে খুব ভালো লাগছে। এক্ষেত্রে আমি নিশ্চয়ই অনেক ভাগ্যবান। হ্যাঁ, নিশ্চয়ই ভাগ্যবান। আমি তো শুরুতেই ধন্যবাদ দিয়েছি অনুষ্ঠানের শুরুতে, এবং অরণ্যকে কৃতজ্ঞতাও, হ্যাঁ, এই রেডিও স্টেশন মিউজিকের কৃতজ্ঞতা যে দুজন একসাথে আসছি। একদম। আর আব্বু, তোমার জন্য অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তুমি রাজ্যকে দেখছো, শুনছো এবং এস এম এস করেছো। আই লাভ ইউ বাপ্পা। চমৎকার। জীবন সংসার ছবির নায়ক সালমান শাহ সম্পর্কে কিছু শুনতে চাই, এই প্রশ্নটা আসবে আমি জানতাম। আমি এই জন্যে করিনি, আমি করতেও চাই না, কিন্তু অসংখ্য মানুষ অপেক্ষাতে আছেন এই প্রশ্নটা করে, যে এইটার একটা মানে কিছু একটা মানুষ নিশ্চয়ই শুনতে চাইবেন, এবং ঠিকই করেছেন ফিরোজ আলম। অল্প কিছু আসলে কথা কিন্তু একপাক্ষিক হয়ে যাচ্ছে। একদম 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 একদম। এটা এই যে দেখেন, আমাদের কথা তো বেশিরভাগ মানুষ শুনে। হ্যাঁ, সেটাই, কিছু মানুষ শোনে, কিন্তু আমি ফোন নিয়েছি, ফোন নেওয়ার পরেও কিন্তু ভাইয়ের পক্ষে ওই আপনাকে অভিযোগ করেছে। ব্যাপারটা হচ্ছে কি, আসলে এটা ভালোবাসার জায়গা থাকে তো, মানুষ মানে হয় না যে কিছু কিছু জিনিস মানুষ শেয়ারও করতে চায় খুব কম, তো এটাও কিন্তু একটা ব্যাপার থাকে। আচ্ছা যাই হোক, আমরা একদম সেটা তো বসে সেটা নিয়ে আমরা নাই বলি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জাকির হোসেন রাজু সেলিব্রিটির পেছনে কিন্তু আপনার মতো একজন সেলিব্রিটির অবদান সবচেয়ে বেশি। আমি তো বলেছি যে আমার প্রত্যেকটি দৃশ্য, প্রত্যেকটি সংলাপ, সবকিছু ব্যাখ্যা করে করে দেখা এবং হচ্ছে যে অন্যকে বলা যে এই এই ব্যাপারগুলো, সে আমার ফ্যান আর সংসারী, সে অসম্ভব সংসারী গোছানো মানুষ। হ্যাঁ, তো এটা যদি না হতো তাহলে হয়তো জাকির হোসেন রাজু এত দূর আসতে পারতো কিনা সন্দেহ, সেটা উপরওয়ালা জানে। একদম ঠিক। ঠিক আছে, আমরা তাহলে সালমান শাহ প্রসঙ্গে যদি কিছু বলেন, একটু বলেন, আমরা পরে আবার প্রশ্ন যেতে করেছেন। একটা কথা বলি শুধু, আমার ছবিটি শেষ হয়েছে সালমানের সঙ্গে, শুরুতে আমার কিটিমিটি হয়েছে একদম 96 সাল, আমরা জানি সেটা কিটিমিটি হয়েছে। তারপরে হচ্ছে যে ছবি একটা পর্যায়ে গিয়ে গভীর ভালোবাসা তৈরি হয়ে গেল দুজনের প্রতি, আমার প্রতি ওর ফেইথ তৈরি হয়ে গেল, ভালোবাসা তৈরি হয়ে গেল। তো আমার কাছে, আমি একদিন জাস্ট সালমান যেদিন মারা গেল তার দুদিন আগে, সেদিন শুক্রবার ছিল, শুক্রবার ছিল তো, বুধবারের কথা বলছি আমি, সেদিন শিবলি সাদিক আমাদের প্রয়াত শ্রদ্ধেয় পরিচালক শিবলি সাদিক, তো তার ছবির শুটিং করছিলেন সালমান। তো আমি এফডিসিতে ঢুকেছি, একটা গাড়ির সাদের উপরে সালমান বসা, হ্যাঁ, ওইরকম একটা দৃশ্য ছিল। তো সালমান দূরের থেকে আমাকে দেখেছে, আমি আসতেছি, ছোটখাটো মানুষ, তো কাছাকাছি আসছি, পরে সালমান শিবলি ভাইকে বলছে, শিবলি ভাই জিনিস ছোট হইলেই কিন্তু খারাপ হয় না। হ্যাঁ, শিবলি ভাই বললেন যে কি বললো, কি বললো, কি বুঝলাম না, এর মধ্যে আমি পাশ থেকে সালাম দিয়েছি শিবলি ভাইকে। তখন বলছে, ও হো, শিবলি ভাই এসে ফেলেছে, বুঝতে পারছি তুমি কি মিন করেছো। হ্যাঁ, তো যাই হোক, তারপরে একটা সিকোয়েন্স হওয়ার পরে চেঞ্জে গেল, কস্টিউম চেঞ্জ, তখন সালমানকে আমি কস্টিউম, আমি ওর রুমে ঢুকে গেলাম, ওই আমাকে বললো যে চলেন রাজু ভাই চেঞ্জ করতে করতে কথা বলি। তারপরে কথা বললাম, আমি বললাম যে সালমান, আমার তো আসলে ছবিটা শেষ হয়েছে, মুক্তি পাবে, কিন্তু ছবিটা সুপারহিট হইলে পরে মানুষ আমাকে হয়তো পরবর্তী ছবির জন্য ডাকবে, যেহেতু সেটা আপনার প্রথম ছবি ছিল, প্রথম ছবি ছিল, আর যদি সুপারহিট না হয় তাইলে তো ডাকবে না, কিন্তু যদি হিট হয়ে যায়, যদি ছবি পাই, কিন্তু তুমি যে হারে ব্যস্ত, হ্যাঁ, তো তোমাকে কি করে পাবো। সালমান একটি কথা বলেছে, এটি স্মরণযোগ্য, সালমান আমাকে বলেছে, রাজু ভাই আমার পেছনে সব প্রযোজকরা পরিচালকরা ছুটছে, কারণ কারণ কি? আমি বললাম যে বলো তুমি।
তো বলল যে কারণ হচ্ছে তাদের সিকিউরিটি, আমি আসি মানে ছবির লগ্নি ফেরত আসবে। তো আমার সিকিউরিটি কি? আমার সিকিউরিটি কয়েকজন ভালো পরিচালক। তো আপনি নাকে তেল দিয়ে ঘুমান, ছবি পেলে আসবেন, শিডিউল ভূতে এসে জোগাড় করবে। আমি আমি আশ্চর্য হই, ওইটুকু বয়সের ছেলে, হ্যাঁ খুব অল্প বয়সেই তো মারা গেল সালমান, ওইটুকু বয়সের ছেলে তার বোধের জায়গাটা দেখুন, যে আমার সিকিউরিটি কি? কয়েকজন ভালো পরিচালক। একদম, যে প্রসঙ্গটা আসলে আমাদের সালমানকে নিয়ে আরো বহু কথা আছে, বহু কথা আমি জানি, আমি জানি এটা নিয়ে এই অনুষ্ঠানও শেষ হয়েও হবে না আসলে। তবে যেহেতু আমাদের একজন শ্রোতা বলেছিলেন, অল্প একটু আসলে মানে শেষের দিকে আপনার কাছে ম্যাডাম আসতে চাই আরো একবার। আসলে কোনো প্রশ্ন নয়, শুধু আপনার একটু অনুভূতি জানতে চাই যে এই মানুষটার সাথে আপনি নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ আমি খুব হ্যাপি, খুব সুখী আছি, মানে সুখে থাকার মন্ত্রটা একটু জানতে চাই। অনেক মানুষ আছেন এই মুহূর্তে যারা রাত জেগে শুনছেন, তাদের পরিবারে এই সুখটা অনেকটা কল্পনার মতো, অনেকটা স্বপ্নের মতো। আপনারা যত সহজে যত সাবলীলভাবে উপস্থাপন করলেন এই ভালোবাসার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি লাইন, এই অল্প একটু ভালোবাসার জন্য হাজার হাজার মানুষ রাত পার করে দিচ্ছে। মূলমন্ত্র যদি কিছু থাকে তাদের জন্য কিছু যদি বলেন। থাকবেই, তবে সবকিছুকে স্বাভাবিকভাবে মেনে নিলে সেটাই সুন্দর হয় সংসার জীবনে। মেনে নেয়া, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস একদম, একজনের স্যাক্রিফাইস হবে না, এই যে দুজনকে স্যাক্রিফাইস করতে হবে। তিনটা পরামর্শ জাকির হোসেন রাজুর জন্য যেটা আপনি দেননি কখনো, এটা হলে খুব ভালো হতো, দুই একটা বললেও হবে কোনো সমস্যা নেই, এটা ওসব আমরা ভাইয়াকে জিজ্ঞেস করব যে এই পরামর্শটা দিলে ভালো হতো। আমি আপনাকে একটু হেল্প করতে পারি, যে হয়তো আপনি বলতে পারেন যে তুমি সিগারেট না খেলে ভালো হয়, বাট সেটা যেহেতু আমরা অনেয়ারে বলছি, আপনার মনের ভেতরে যেটা থাকে, সিগারেট না খেলে ভালো সেটা আপনি অনেকবার বলেছেন, কিন্তু যেটা আপনি বলেননি কখনো এরকম তিনটা পরামর্শ বা তিনটা পরামর্শ, হ্যাঁ আপনি তার জন্য কি দেবেন? কিরকম পরিবর্তন আপনি চাচ্ছেন? যেমন সে একজন হার্টের রোগী, আমার মান্থলি 8,000 টাকার ঔষধ লাগে। আচ্ছা, সিগারেটটা তার জন্য একদম বিষের মতো, এটা বিষ, ডাক্তার বলছে বিষ না, আপনার জন্য কবিরা গুনাহ, সিগারেটটা কমাতে হবে তাকে বেঁচে থাকার জন্য, এ দেশের মানুষকে আরো ভালো কিছু দেওয়ার জন্য, আমার দুইটা সন্তানের জন্য, আমার জন্য। কি চমৎকার, এবং প্রত্যেকটি লাইন কিন্তু এক একটি মানে আপনার লেখা সংলাপের মতো মনে হলো আমার কাছে। আসলেই তাই, আপনি কিন্তু শুধু আপনার পরিবারের সম্পদ, আপনি পুরো দেশের সম্পদ। এবং আমার মনে আজকে এই ক্ষেত্রে আমি ম্যাডামের সাথে আসলেও একমত যে আমরা আরো অনেক কিছু চাই আপনার কাছ থেকে, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমার মানে আমারও একই রকম পরামর্শ থাকবে। আমি আরেকটু বলি, আমি যদি তাকে 100%-এর জায়গায় 200% স্বাধীনতা দিতে পারি, তাহলে সে আমার এইটুকু কথা আজকে এই প্রোগ্রামে বলবে, সে তার লাইফ স্টাইল, এখানে সে প্রতিদিন যদি 20টি সিগারেট খায় তাকে তাকে 5টি সিগারেট আনতে হবে। অনুষ্ঠান একদম শেষের দিকে আমরা এই জায়গাটাতে আপনার কাছে ম্যাডাম একটা প্রতিজ্ঞা চাচ্ছেন, এবং আজকে লক্ষ লক্ষ মানুষ শুনছেন, আপনার কাছ থেকে অন্তত ছোট একটা প্রতিজ্ঞা আমরা শুনতে চাই। জাকির হোসেন রাজু হাসিনা আক্তারকে তার সহধর্মিণীকে অন্তত একটা প্রতিজ্ঞা করেছেন যে তিনি এই কাজটি থেকে বিরত থাকবেন, বা কি করবেন আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। মহিলা জীবনের শুরু থেকে আজকে পর্যন্ত কিছুই চাননি আমার কাছে কখনো, শাড়ি, গহনা, ঘুরতে যাওয়া, বেড়াইতে যাওয়া,
কোনো কিছু বরং ওই যে বললাম যে 3 কেজি ওজনটাও নিজে হাতে নিয়েছেন, আমার হাতে দেননি। আজকে অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে উনি যখন চেয়েছেন, আমি আমার পকেট থেকে সিগারেট ফেলে দিলাম। একবারে দর্শককে দেখিয়ে সিগারেট প্যাকেট ম্যাচ ফেলে দিলাম এবং এই ডাস্টবিনে ফেলে দিয়ে গেলাম। আজকের পর থেকে আর সিগারেট খাব না। আমরা যদি এখন কিছু সময় চুপ করেও থাকি, আমার মনে হয় না যে খুব একটা অন্যায় হবে। আমার কাছে এর চেয়ে মানে বড় পাওয়া কি হতে পারে আমি আমি ঠিক জানি না। যদি আজকে এই একজন পরিচালক নিজের জায়গাতে সবচেয়ে বড় সততার জায়গা হচ্ছে তার ভক্ত, তার অসংখ্য অনুগ্রাহী যারা আছেন তাদের সামনে প্রকাশ্যে লাইভে তিনি সিগারেট ফেলে দিয়েছেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন আজ থেকে তিনি আর ধূমপান করবেন না। আমি অনেক হ্যাপি সে যেন আর কখনো সিগারেট না খায় বলছে, সে যেন এটা পালন করে এবং আমি তার সারা জীবনের সুস্থতা কামনা করি এবং আমি সারা আমি মৃত্যুর দিন পর্যন্ত তাকে কাছে পেতে চাই, তাকে অনেক ভালোবাসে অনেক পছন্দ করে। তারা যেন সারা তার বাবাকে অসুস্থ অবস্থায় না দেখে তার সুস্থতাই আমরা কামনা করি বেশি। টাকা পয়সা ধন দৌলত কি আছে না আছে সেটা বড় কথা না, আমরা বেঁচে থাকবো নিশ্চয়ই, এতটুকু অর্থ হয়তো আমাদের আছে। কিন্তু একটি জাকির হোসেন রাজু অল মানে কখনো ফিরে পাওয়া যাবে না। একজন জাকির হোসেন রাজু আবার বাংলাদেশে চলচ্চিত্রে আসা হয়তো অনেকে আসবে, একজন জাকির হোসেন রাজু না আসবে না, তার অন্য কেউ আসবে, তার স্থান কেউ পূর্ণ করতে পারবে না। যেমন একজন সালমান শাহর জায়গা কেউ নিতে পারেনি, কেউ নিতে পারেনি, আজও নিতে পারেনি। যারা কখনো সালমান শাহকে দেখেইনি কিন্তু আজকে এই লক্ষ লক্ষ শ্রোতার সামনে বা দর্শকের সামনে তিনি আপনার প্রতি সম্মান রেখে যে কাজটা করেছেন, আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকের জন্য অনেক বড় একটা পাওনা। একদম শেষ দিকে আপনার কাছ থেকে একটু শুনবো, তারপরে আমাদের হাতে সময় নিয়ে আমরা বিদায় নিতে হবে। জাকির হোসেন রাজু কি বলছিলেন? ফেলে তো দিয়েছি, আর যেহেতু এত মানুষকে সাক্ষী রেখে আমি চেষ্টা করব বলবো না, ফেলে দিয়েছি। এতে আমার যদি ক্ষতিও হয়, মানে মানসিক ক্ষতি, চিন্তার ক্ষেত্রে আমার ক্ষতি, কিংবা এই যে দীর্ঘদিনের অভ্যাস এটা কাটিয়ে উঠতে গিয়ে সমস্যা যদি হয়, এর জন্য দরকার হলে ওষুধ খাবো। ফেলে দিয়েছি তো দিয়েছি, এবং এটাও অরণ্যর পাওয়া চমৎকার এবং এই মিউজিক স্টেশনের ক্যাপিটাল এফএম, হ্যাঁ এটার এটার পাওয়া 94.8 এর পাওয়া নিশ্চয়ই। এবং আপনারাও দোয়া করেন আমার জন্য, অবশ্যই আমরা প্রত্যেকেই দোয়া করব, যারা শুনছেন দেখছেন তারাও দোয়া রাখেন আমি যেন পারি। এবং আমি আসলে মানে আমার একটা প্রথম এই যে ভালোবাসার জন্য অরণ্য এই 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 যে আয়োজন, আমার মনে হয় যে এর চেয়ে বড় পাওয়া একটা অনুষ্ঠানের জন্য আর কিছু হতে পারে না। কারণ একজন মানুষ আমি জানি আসলে যারা ধূমপান করে থাকেন, যারা চেইন স্মোকার, তাদের জন্য বাকি সব কিছু ছেড়ে দেওয়া সহজ, কিন্তু এটা ছাড়াটা খুব কঠিন। এবং প্রকাশ্যে যখন একটা মানুষ বলেন তখন অনেকখানি ভালোবাসা নিয়ে তারপরে তিনি বলেন। জাকির হোসেন রাজু আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনি এসছেন, এবং হাসিনা আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম শেষ ভালোবাসি শব্দটা দিয়ে আমরা শেষ করব, দুজন দুজনের প্রতি কে কিভাবে বলবেন একটু বলেন, বা কে প্রথম বলবেন সেটা একটু চিন্তা করে নেন। তার আগে আমি দর্শক শ্রোতাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। আমরা আগামী সপ্তাহে ঠিক একই সময় আবার আপনাদের মাঝে হাজির হব।
সেদিন নিশ্চয়ই আপনিও থাকতে পারেন, আপনার জীবনে এরকম পাওয়ার গল্প, না পাওয়ার গল্প, এরকম অনেক হাসি আনন্দ দুঃখ বেদনার গল্প, ভালোবাসার গল্প রয়েছে, সেই গল্পগুলো শুনবো এক এক করে। এই অনুষ্ঠান প্রত্যেকের জন্য, যে কেউ আসতে পারেন, প্রত্যেকের জন্য এই ভালোবাসার জন্য অরণ্য উন্মুক্ত। একদম শেষ পর্যায়ে এটা আজকে আপনার কাছ থেকে প্রথম মানে শুনতে চাই, আমরা শুনতে পারি যে জাকির হোসেন রাজু আজকে যেটা করেছেন এটা সত্যি অনেক বড় একটা কিছু। তিনি আজকে প্রকাশ্যে ধূমপান পরিত্যাগ করেছেন, সিগারেটের প্যাকেট ছুঁড়ে ফেলেছেন, এবং আপনার কাছে নিশ্চয়ই ভালোবাসার শব্দটা বা আপনি কীভাবে তাকে ভালোবাসাটা প্রকাশ করবেন দিয়ে আমরা শেষ করব। তারপরে শেষে যে আমাদের ডিরেক্টর তার স্ত্রীর জন্য ভালোবাসার শব্দটা বলেন। আমি একটু চুপ করে থাকলাম, যাক না কয়েক সেকেন্ড। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত যতটুকু ভালোবাসি, সে ভালোবাসার ভিতরে তো আর কোনো খাত ছিল না। তারপরে আজকে তুমি সিগারেট ফালাই দিয়া তোমার আমার প্রতি তোমার ভালোবাসা আরো বাড়াই দিলা। আমি এই জন্য তোমার কাছে, তুমি যদি সিগারেট না খাও আমি তোমার জন্য কাছে কৃতজ্ঞ থাকব। আমরা এইভাবে ইমোশনালি শেষ না করে একটু আনন্দের সঙ্গে বিদায় নিতে চাই। আমরা নিশ্চয়ই আমাদের সেই প্রথম সিনেমার আমার লেখা গানটি গেয়ে শেষ করতে চাই। আমরা একটু গানটাতে যেতে চাই, একটু গানটাও শুনতে চাই আমরা আপনার আপনাদের কাছ থেকে গানটা দিয়ে একটু যদি শেষ করি। একদম শেষ মুহূর্তে হাত ধরা একটা অবস্থায় এবং প্রত্যেকটা ভালোবাসা যে আসলে কিভাবে একটা অটুট বন্ধন, আমরা বিশ্বাস করি যে ভালোবাসা মানেই হচ্ছে একটা ইয়ং ছেলে আসবে বা একটা ইয়ং মেয়ে আসবে, এসে কান্নাকাটি করবে, তার ভালোবাসার না পাওয়ার গল্প বলবে, দুঃখের গল্প বলবে, বেদনার গল্প বলবে, অসংখ্য গল্প আসবে, কিন্তু এই ভালোবাসাটা ইন্সপিরেশন, এই ভালোবাসাটা আমাদের প্রত্যেকের জন্য একটা চলার পথের পাথেয়। আমরা আমাদের জীবনে যে ভালোবাসাটা পেতে চাই সেটা আজকে আমাদের সামনে দুজনের হাতে হাত রেখে একজন ভালোবাসার কথা বলেছেন, একজন তার সবচেয়ে বদভ্যাসটা ত্যাগ করেছেন, এবং আজকে আমরা শেষ করব খুব চমৎকার একটা গান দিয়ে। জাকির হোসেন রাজু। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে ভালোবাসা, তার নাম প্রেম। অনেক ধন্যবাদ, আজকের মতো বিদায়। আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা আমার প্রিয় জাকির হোসেন রাজু আপনাকে। আপনি এসেছেন, এর চেয়ে ভালো শুরু আর হতে পারে না একটা অনুষ্ঠান। হাসিনা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ দুজনকেই। আশা করি আবারও দেখা হবে। একদম শেষে আমাদের শ্রোতাদের জন্য, অনুষ্ঠানের ভেতরে কথা হলো, দেখা হলো, বাইরেও দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই কথা হবে। আমাদের শ্রোতাদের জন্য একদম শেষ কথা, আমরা শ্রোতাদেরকে বলতে চাই, দেশের মানুষকে বলতে চাই, আপনাদের সবাইকে বলতে চাই, অনেক মানুষের মুখের কথা একরকম, ভেতরে আর এক রকম। একদম, কিন্তু আমি ওই যে মুখের কথা মিষ্টি বলেছে, যে বেশিরভাগ আমরা মানুষের ক্ষেত্রে দেখি যে ওই মধু, মিষ্টি মধু মাখা কথা যাদের ভেতরে, তাদের বেশিরভাগেরই বিষ থাকে। একদম, কিন্তু আমি জাকির হোসেন রাজু ভেতরেও যা বাইরেও তাই। হ্যাঁ, যদি অপরাধ নিজে বুঝি, অপরাধ করেছি, অন্যায় করেছি, যেমন ওই যে বকা খেতাম স্ত্রীর কাছে সিগারেট খাওয়ার জন্য বা অন্য ইসের জন্য, চুপ করে থাকতাম, উনিই বলেছেন, কারণ আমি বুঝতেছি দেবো অন্যায়টা আমার। তো আসলে বাইরে ভেতরে এক। আসলে আমাদের যে সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, জনগোষ্ঠী, এরা আসলে কত দিক দিয়ে যে বঞ্চিত, তাদের সবার সুখী জীবন, তাদের জন্য রাষ্ট্র এখন যা করছে, তাদের জীবন আরও সচ্ছল হয়ে উঠুক, তারা ভালো থাকুন, এবং আমার দেশের মানুষ ভালো থাকুক, এই প্রার্থনা মহান সৃষ্টিকর্তার কাছে। আর সবার কাছ থেকে আমাদের জন্য দোয়া চাই, আমার পরিবারের জন্য, আমার দুটো বাচ্চার জন্য।
অনেক ধন্যবাদ, বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শুনতে থাকবেন ক্যাপিটাল FM 94.8। আজকে আমাদের এখানে বিদায়, আগামী সপ্তাহে আবারও কথা হবে এই প্রত্যাশায়। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।